নারায়ণ নমস্কৃতা নারায়ণ চৈব নরোত্তমাং দেবীং সরস্বতি ব্যাসং তদ্জয় মুদিরায়ে হরের নাম হরের নাম হরের নাম এব কেবলাম কলো নাস্তৈব 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 গতিরন্যথা। বয়সান্ত বৈষ্ণব গৃহী থানে আজিকার এ শিবাসঙ্গন মন্দিরে ঘর কলিকতা শ্রবণের মধ্য দিয়া পিতৃপক্ষ উপলক্ষে যে বৈষ্ণব সেবার আয়োজন করেছি, পিতৃপক্ষ দেবীপক্ষ উত্তরায়ণ দক্ষিণায়ণ দামোদর ব্রত নিয়ম সেবা, এটা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে আমি নিয়ম পাড়া মানিয়া চলিয়া হিন্দু ধর্ম আপনিও এহান মানিয়া চলতারা, আমি কমসে কম নিয়ম সেবা হান কার্তিকর দামোদর ব্রত এহান আমি নিয়ম পাড়া সত্তা সহকারে পালি দিয়া কৃষ্ণকথা শ্রবণ করিয়া মা টেপে প্রসাদী করিয়া আমি এহান পালন করিয়া পিতৃপক্ষ এহান আমার তা নিয়ম পাড়া সত্তা সহকারে আমি করিয়া কোনো কোনো ওই তর্পণ দিতারা তর্পণ না দেখো রাতে আগ্রহী, তবে আমি যে এখান দিই ইহার আষাঢ়ে পিতৃপক্ষ হ্যাঁ নিয়াম পাড়া হওয়াই হর অন্যান্য অঞ্চলে দে তর্পণ দি তারা হই হ্যাঁ কিন্তু বৈষ্ণব সেবা না কর্তারা আমার প্রতাপ গরু না কর্তারা কোনো কোনো ওই করতে পারে বা না কর্তারা ভুলেও পারি আর আগত ওই করলাম আনারে কর্তারা ভুলে না রে বিয়াল্লিশ সান গাঙে যদি দুহান গাঙেও না ওনারে কোরআনই বলে না রে ইঙ্গালা তো সাথে আমি না দিই আর সমস্ত বাংলাদেশ জুড়িয়া তর্পণতে আগে দিই তারা কিন্তু তর্পণের লগে বৈষ্ণব সেবা কোরআনই লাগে। প্রতাপ করে এমারি আর কয়েক বছর আগে তো আমার মি এপিরে হান্দি দিয়া মিও প্রতাপ করে কোরআনই এমারি 21 তারিখে অনিল রাজকুমার এলে দিক দিয়া হবা করে আমি সমগ্র বিশ্বর মানুরাং লাইভে হান আমি দিয়া দিয়া আমার বাঁকা দেয়া নাম মান হুনিয়ারে হান সমগ্র বিশ্ব জুড়ে আমি তারা আজিকালিকার যুগে আন তেমন হবা আন আছে টেলিভিশনে আমি বাসানা পিলাম বলে আন্দোলন করলাম কিতা করলাম গ্লোবেলাইজেশনে মোবাইল এ যে ফেসবুক ইউটিউবে হানে এবাকাতে টেলিভিশন চানার সময় হলে ইউটিউবে মানুষ ব্যস্ত মানে আমার তার বাসা আন্দোলন করিয়া আর আমার তা নাও লাগে হ্যাঁ বাঁকা টিভি চানার সময় মোর মনে হয় আগে 2 বছর ধরে আমি টিভি নাও চাই তাহলে সিরিয়েলও তা কঠিন আছে তা না খাটে আমার নামরও বোধ হয় ভাই আর ইউটিউবর মাঝে কত হওয়া হওয়ার নাম প্রচার চলে এতে এ আনার লগে আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও সামিল হয়ে লাগতাম না এবার শ্রীকৃষ্ণ চৈতন্য বা চ্যানেলে গো দেখো নামর চ্যানেলে গো বারমণিত গেলে গাও কালি বহু মানে মরে দেখা করলাম ডেইলি দি হেরা মানুষ আজি আহেছে বলে আরো আনো শোনাপুরে গেলে গাও বিভিন্ন জায়গা এবার নামে আনো অর্থে গেল গাও না হাতি তো আমার এটা কর্মকর্তা আজি যেমন বাইরে আসি গা তাই বা সময় হয় না ডিউটি আসি গাও তাই ওইটুক বোধ করি না আমগুলোকে এই ব্যবস্থা রাঙিল খারি দেখা থাকি অমরিয়া খাই 10 বছর পর অমরিয়া বলা আমারে বাটন দিলে লাভ ফানু হান তোমার তো ভিডিও রেকর্ডিংয়ের পয়সা না লাভ করি আমি তার সাথে আমি করে দিয়া এহান দিয়ে আমার অনেক প্রার্থনা আহে এটা দেহ করে একটা বার ওরে মুম্বাইতে আসি দিল্লিতে আসি তাতে সমাজান দেয় আনি মনে যা তাতে কাকুরি গোত্র মিলে রুহাল্ল প্রেমান যাক্তারা যে কোনো আনলো যাক্তারা না এহার আমার ধর্মীয় বিপ্লব আছে তো আমিতে মেইনলি আমার চ্যানেলে গতে আমি গোপাল দাস বাবাজির পরিবার এখন করেছি গোপাল দাস বাবাজি সাধু বাবার কল্যা শিষ্য গো কাঠাখালার বারমুনির বাগিনাগ বারমুনির বাগিনাগ গো বাংলাদেশর বানবাসর তালের ইত্যাম করে এটা বারমুনি
জন্মও এটা বানু আছে, বানুবাসর তার প্রেমান আছে, তার জন্মস্থান আছে। ওখানে গোপাল দাস বিটাকেও নিকাললাম আমি, এরে মোবাইলে ওর মাধ্যমে নিকালেই তার মূর্তি স্থাপন করলাম বাংলাদেশ, মূর্তি কি তাহ করলাম। এবার আমার নামে আনহুন তারা বাংলাদেশে তো পলাশ বলে আছে, পরম বৈষ্ণব আমার রথীন্দ্র বানার্জি গোপাল দাস আদির শিষ্য, পতিত পাবন গুরুর শিষ্য গো, অনিল রাজকুমার আমার গুরু ভাই, দীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর শিষ্য, তার মোবাইল লদি খালো হয়ে যান দেবাশিষ শর্মা খাইবা বলব, জয় শর্মা খাইবা বলব, বিরাট বৈষ্ণব সমাজ আহান গোপাল দাস আদির আমার গুরুদেবর খাইবা বুনর দলা তা বাংলাদেশে আমার চ্যানেলে বল মেইতেই মণিপুরী বিষ্ণুপিয়া মণিপুরী একাত্মতা হানো ধর্মহাল আল্লাহ ধর্মহানা থাইলে হাফ দিয়ে কইতা। আজি আমার নিকা শুক্রবারে তানু আমার গুরুদেব নিয়ে বাংলাদেশ রথীন্দ্র বানার্জি গেলে একশো প্রত্যেক সোমবারে ভাগবত পাঠ করে, প্রত্যেক শনিবারে অনিল রাজকুমারে চৈতন্য ভাগবত পাঠ করে, মি প্রত্যেক বুধবারে পুরা ধর্ম সাতটাই সাতটাই কৃষ্ণলীলা। রিটায়ার্ড চাকরি কর্তারা সেন্দা তা হোক আমার নাম মানার অভ্যাস তো আজিকার নামে হ্যাঁ যে গিরগিথা নিয়ে মনে বার্তন করেছি আমি তো গুরু ভাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী পরিচয় আনার তো ডাঙর পরিচয় আন আমার বৈষ্ণব পরিচয় বিষ্ণুপ্রিয়া মণিপুরী আনতে মণিপুরী না আমার দাদা আসিতে গোপাল দাস বাবাজির একদম মোর ঘরের দিবস আনে কালে এরকম খবর পেইলো মোর বুড়া ভাই মার বাপ হরেন্দ্র আমার ডাঙাকে ঘর বাবা কৌর আমার ইমার বাপ ও গোপাল দাস বাবাজিরে ঘরে থইয়া তার কাবুলি আলাদা রুমা করে দিয়ে আমি কোনা কইয়া দেখলাম মনে হয় গোপাল দাস বাবাজির আমি সমাজে থাই ইমাই ঘরে গেছি গোপা থাই মা ও আলো মোর দেহ গোপাল দাস বাবাজির প্রতি আলাদা প্রেমা গোপাল দাস বাবাজি বৃন্দাবনে জানার আগে না দেখতে পারে কিন্তু মোর অন্তরে গোপাল দাস বাবাজি দীক্ষা লালনের আগেও আছে কারণ আর তাই মোর ইমার বাপক ঘরে তার কাবুলিয়াও আমি হার পেলাম সাদুয়া হওয়া থারগা গড়াও আছি এবার আছে জানো আজি আমার বাচ্চুদাহির তানুর বাবাকু আমার গুরু ভাই তো আজিকার নামে আনতে আমি ওহান মাতা নিলাম এর ওহান মাঠিয়ার হান কারণ বিশ্ব আমার গুরু ভাইয়ে তাহাকে দেখতে রাও তো আমি পিতৃপক্ষ সম্বন্ধে খানিমান ইটটরিয়া সাধু বাবার বজনে আন সম্বন্ধে খানি টটরি যেহেতু আমি গোপাল দাস আজি পরিবার গৌরীয় বৈষ্ণবান আমার পিতৃপক্ষ হ্যান আমি ইয়া করিয়াতে কারণে কারণ মানুষ আগে এল পি স্কুল না পাকলে তো বিয়েতে কি সাথে পাক দিতাম মেট্রিকতে কি সাথে হাইহান গোপাল দাস বাবাজি নামান পানার পরেতে পিতৃপক্ষ এটা তো আমার নাও লাগে এটা আমার বচনে আমার তা নাও লাগে দেখা বললে আমার গুরুদেব গাছি কি তার পিতৃলোক তর্পণ দিতে তারা কৃষ্ণ তর্পণ দেনার পরে আর পিতৃলোক আলাদা তর্পণের প্রয়োজন আমি কৃষ্ণ নাম তর্পণ দেওয়া ষোল নাম বত্রিশ অক্ষর জপ করিয়া নিকা তর্পণ করিয়া রাখতে আমার তো আলাদা পিতৃপক্ষ না লাগে এর অনেকই মনে করে মাত্রাই তানু আলাদা বারো আর কাহানি হ্যাঁ আন মাত্রারা বলি ও দেখা নাচি ভাঙ্গা এখান থেকে বৈষ্ণব সাহিত্যরই আর ইহান দেউ দিয়া চৈতন্য মহাপ্রভুয়ে বাপক তর্পণ দেনার পরে শিবাসঙ্গনে আহানির পরে আর তর্পণ হতেছে সৈয়গ সাহেব তর্পণ হতাম পঞ্চতত্ত্ব তাও তা নাও লাগে আমি কৃষ্ণ নাম তর্পণ দিয়া তা আনতে আলাদা করে পৃথিলোক তর্পণ একটা নাম আতা কৃষ্ণ নাম তর্পণও আনার গজে আর এক তর্পণ আনতে রাধারানী আহির পানি লো কৃষ্ণ নিঙে আহির পানি বেলি দি আহির পানি তার গজে আর এক তর্পণ একটা আনা চোল ডাইল খৈল হতে কি তা করা ব্রজগোপীয়ে যে অষ্টমঞ্জুরি গল আমি তো মঞ্জুরি প্রাপ্ত না গৃহী থানি আমার তো অনেক দীক্ষা লই তারা হাইয়া কিন্তু আমার গোপাল দাস বাবাজির পরিবারে দীক্ষা লছি তার গুণা আমি সাধু বাবার পরিবারে কৃষ্ণকুমার গাছি তনুবাবু গাছি রাখাল গাছি তানু সাধু বাবার পরিবার ওটা আমিও সাধু বাবার পরিবার আমার গুড়িও সাধু বাবা
কিন্তু গোপাল দাস বাবা যে আমার যে হান পুষ্টিহান যে হান শিক্ষার্থী তারা থাকে হান বিশ্বর মানে আবে হন তারা হান আমার গুরু যে ওই যে হান পুষ্টিহান দেন না ওয়ান টাটকা পুষ্টি ইমা বাবা সহলে পড়ে দিয়া মাতাকে পিতাকে গুত্রকে নাম কি বয়স কত কোন বজন কোন সেবা অনেক ওই দীক্ষা লই তারা তারা আগ করি আর নাই তো নাঙাতে কি নাং ঘুরলে তার নাঙ আর না এরমি মানস এরলে দেখ দেউ মানসে অবাতন কর কথা কিন্তু তুমি যে বজনরিয়া দিয়া দেউরি আমি মানস না মানসও বলতে ইমা বাবাই ষষ্ঠী ফাঁসি নাং কিন্তু গুরুদেব তো আর দীক্ষা দিল আর লং করে দেয়াইল কুয়লতে আর কুয়োটা তার কিতার তর্পণ কিতার জ্ঞান বৈষ্ণবের আবার জ্ঞাতি লাগে নি বৈষ্ণবের গোত্র হইল অচ্যুত গোত্র এবার আমার দাদা কাছে নাম পাশি মে বয়সী সামাজিকতা আমার মানাই লাগে কিন্তু কৃষ্ণ সেবায় তুমি বড় দাসপত্র নিয়ে কৃষ্ণ সেবায় যেতে পারবে না আমার যে দাদা রানী যুগল সেবা বড় দাসগোত্র ল না ওইটু আত্রায় গোত্র ল না ওইটু অচ্যুত গোত্র আর এক গোত্র আগ ও বৈষ্ণব গোত্র অচ্যুত মানে জীবনের চ্যুত নাই অর্থাৎ তথা নরক জ্বালানি ব্রহ্মলোক পিতৃলোক নীলোক এটা বি শাসন করার নেই ডাইরেক্ট রাধারানী রূপে ব্রজগোপীর জিতে যাও উতালে তো জিতে গেলে এতে অচ্যুত মানে কোনো চ্যুত না ব্রহ্মলোকে জানা স্বর্গলোকে জানার মতো কোনো ব্যবস্থা নেই আমার দাদাও বাঙালি হবি বুঝেননি আমার কথাগুলা তাই ব্রহ্মলোকে জানা স্বর্গলোকে জানার কোনো সপ্তলোক পরিক্রমার কোনো রাস্তা থাকে না বৈষ্ণব দীক্ষা লওয়ার পরে ডাইরেক্ট ভগবান শ্রীকৃষ্ণের আসস্থলিত এরা তো ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে ব্রহ্মা ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পারে নাই ইন্দ্র বরুণ কোনো ভগবান হলে না উচিত নাই না চিন্তা আহে বরুণে বরণ দিতে গোবর্ধন লীলা হান হইব না গৌর না চিন্তা আহে ব্রহ্মা আয়া গুরুসর করতে গা হরিদাসে আঙা অঙ্গলকে কুলে মুসলমান কুলে জন্ম ভগবান ওরে চিনতে গেলে গাতে আমি যে লোক খান মাতি আর ব্রহ্ম লোক ব্রহ্মা ওই কৃষ্ণ না আসেনি আঙা অঙ্গলক গোষ্ঠী আয়া সিনাম সদাম বসুদাম বিল মঙ্গল আসিল আসলে খারো আন তা বুঝে না লোবে দোয়ান আর নেই আনতে ভগবান শ্রীকৃষ্ণরে রূপে গডগসর করতে এই গাই কইহানি আর ইরে আইল তা উপরে এবার ওর দেখি আর খোয়াই তারা বামুনতে বারোটা বাসলা রাধারানীর চরণ আর কৃষ্ণ ডিগল হয়ে অপর রূপিতেই বারোটা বাসলা বেদ শাস্ত্র গীতা হাফ দি বারোটা বাসলা রাধারানী রাঙাইয়া মানবিক রাধে তোর চরণে পল্লু গুলা কিন্তু বেদ থাকতা না খান না অতএব ভজনর চরম সিদ্ধান্ত যে হান উহানাত আমার সাধু বাবাই গোপাল দাস বাবা যে আসি আমার বৈষ্ণব জগত উহানাত আমি দিনা হান হুতা বৈষ্ণবের গো জেলেরিক দিতা আজি পিতৃপক্ষ এহানো আমি আকরানি লাগে কেয়া বোলে মি দীক্ষা লছে বুলিয়াতে মোর বিরক্ত নলছে মোর ইমাও নালছে ইমার বাপকে এল হেতার ইমাইতে নালছে আনতে ইমার গজে নিধা বেদানার ভিতরে ঠাই আতা না বাধ্যইয়া বেদানা ঠাইলাং কুড়িতে রে পিতৃপক্ষ গীতা আকরানি লাগে নাইলে আসলি লাগা বুঝলে তা না ওলাগে এরাতে কন্ন গাছিস দেখি যে তা মানুষ পাপ করেছি যে তাই বৈষ্ণব উতার খা পিতৃপক্ষ পিতৃপক্ষ এহান মূলে কর্ণপক্ষ এটা যুধিষ্ঠির গাছে তা বৈষ্ণব না গো তা ভক্ত নাই বৈষ্ণব এবং ভক্ত রাখো আমার তা তুলনা করে না পাত হেবেলো আয়া যুধিষ্ঠির মহারাজা বলি আমার তা বৈষ্ণব বন্দনা দিত যুধিষ্ঠিতে কোনদিন বৈষ্ণব লোহিত তা গুরুদেব নাং দেখি না দ্রোণাচার্য কিন্তু মাইরুয়া গো না মাইরুয়া ও গুরুদেব ইয়া দেব বিঘ্নাধারী আর ইয়া তা দ্রোণাচার্য রাধারে সিনে গোনা দে এসে গো গৃহধারি মরিয়া ইয়ার হাই হান হইলে মাত তা সেই যুধিষ্ঠির মহারাজার গুরুদেব নাম কিরান দুনাচার্য না গো হাই বলে কারগার দা নিয়ে হিকায়াত আগাই রাধা রানী রাশিলা হিকায়াত যুধিষ্ঠির এতে কুন দিন আসিলা গাই অর্জুনেতে কুন দিন আসিলা আর ভীমগাছিতে কুন দিন আসিলা পাখরে ওটাতে ভক্ত নাই তাও উড়ে দূরে থাই তাই মালটা মরবে আনার অধিকারী না রই হান হইলে তারপরে দশ গর্ম মাটি আর যুধিষ্ঠির মহারাজ আসি সম্বাদ সাহ নাই আমার কর্ম এটা সম্বাদ সাহা বলি আমার নাম আতে আর উগতি দৃষ্টি মহার উড়ে টাঙ্কা দিল আর উগতি দৃষ্টি উড়ে লেই চন্দনদের উগর আইরা মানুষ ও অর্জুন ওটা লেই সেই কথা
আজি বি অনেক মাত্রা সমাচা সমা সমাচা কুহার পাই তা গই তাই বিষ্টি নয় প্রভুরে সেবা করি বনার অধিকার না পিয়া সেবার অধিকার পাহিতা তাহলে মরে যদি মাতটা সেই সমাচা যুধিষ্ঠির না গই বলে তুমি চৈতন্য চরিত্র আমি তো আনি পালাই দিই যুধিষ্ঠির মহারাজাই উড়ে সত্যবাদ ইতা রক্ষা করিয়া স্বর্গে গেছে আর প্রভে তার মালতা হাই তুমি তো বহেতে না তারা সেবা করে এপিতে ব্রজগোপীর ভাবে যেটা শৈল চিন্তাই তাই যেটাই গুরু নাম অষ্টাদশ আক্ষর নাম মান পাশি ওটা পে বৈতালা গাতা ওলা আমার বৈষ্ণব যেটা সাধু ঠাকুর যে যে গোপীগোপাল দাস বাবা যে গাছি ওটা যুধিষ্ঠির গাছি উড়ে ধ্রুব গাছি বহু দেবতা ইমে আমি গোপ না গোপী আর ওটা লীলা কীর্তন না করি আর হানতে আমার তাতে যেটা লেনিকুলা আসি তাতে ইমে মহাভারত থানা লেরিকা আনতে বললে ধ্রুবর লেরিক দেয় তাই নাহলে পোলহাটর লেরিক দেয় তাই হানতে আমার লেরিকটা সুখ করে উনাতলা হানতে পোলা তো বৈষ্ণব কথা মানে তারি আর ইমান শুনতে নুয়েও সে ভগবান নুকুলে সে সেইটা নুয়েও হয় তাতে বৈষ্ণব না হই না বললে তো মহারাজ তাতে কুমই না দীক্ষা রে শঙ্করচক্র কথা পদ্ম দাঁড়িব বৈষ্ণব কথা শঙ্করচক্র প্রধান বিষ্ণু কিতা কৃষ্ণ থা আমারা দেবাকেও হার না পাশি কৃষ্ণ কই বিষ্ণু বলি হার পাশি মেলা গই কৃষ্ণ বিষ্ণু নয় তারের তো নুকে দরিয়াও বা নুকে মাইরুয়া গো একমাত্র ভাসি গবাদ আছে ওই কৃষ্ণ দেবরাতে ভাসি ওঠারু আমি সমাজ ই কারে দনুকে দরিয়া চারি আনা লগু আমার তাতে অর্জুনও না করেছে ওই গাড়িটা চারি আনা তো তার দরপাও দুহানাতে আই বলেছে গতিকে হেন কত বড় গভীরিয়ার ইহা এটাইয়ার ইদিয়ার আর আমার বাতন দি তারা তাক নাইলে এটাইয়ার আয়ালের ইগুলা অধে বলে ধ্রুব দিয়া বৈষ্ণব বন্ধনা বৈষ্ণব বন্ধনা ধ্রুব লতে কে দিতি হারু না পাশে সৌ বলে উগতে তার মুঙারা শঙ্করচক্র গদা পদ্ম দাঁড়িয়ে আসিল না কয় হ্যাঁ আরে ধ্রুবর মুঙারা উগাই আমার সাধু বাবার মুঙারা তো ললিতা সখী আরে ললিতা সখী আয়া সাধু বাবারে একাদশীর পারান না করো আছে আনতে ললিতা সখীয়ে দেহা করছে ওই জিঙিল তা না শঙ্করচক্র বলা পদ্মদারিয়া জিঙিল তা তাহলে ধ্রুবর শতকোটি গজে আমার সাধু বাবু গিরগি থানি আমার গোপাল দাস বাবা সাধু বাবা শিষ্য রাধাকুণ্ডে যে বা কাঠিয়া ফুগছে আর বৃন্দাবন নবদ্বীপ ওটা গুরুদেবে মাতেহীন তা কে পিন না খাই এখানে তো হবা করে শুনি আমার পরম গুরু ইয়ারি আমার গুরুদেবের গুরুদেব এপেতি না থাই এপেই থাইলে জমি মাল মাইরা আন তা দান করলে তা সাহা পরিবারে স্বাভাবিকভাবে পরিবার ওনা লুবি মান উঠাই তাই ওয়ান কোটি টাকা ক্যালকাতার মতো জায়গা আনা প্রায় এক বিঘার কাছাকাছি জমি তা ফানার মেয়ে কোটি হান রূপে সাধু বাবারে মাগানা দান করেছি কুমই দান করল তা মহাপ্রভু মহাপ্রভু গিয়া হপন দে মাতেছে আর জমিহান সাধু বাবারে দুর্গ জাজিপুতর ভিতরে লুবি একটাতে থাই তাই না তাই টুকরা কি আনতে না না কথা তারা কি তাও এরে আমার গোপাল দাস বাবা দিলে দৌড়ার আগে বাবা তিয়ে পি না খাই পিতে ভজনে অতিরিক্ত জবর ছিল নাই এরে গোকুলানন্দ গীতিস্বামী না বলতারা এগোর লগে ডাকবার আছে আমার সমাজের পল্লাকার মেট্রিক পাঁচ গো কুঙ্গ মাত গোপাল দাস বাবা মহেন্দ্র তো পিছিয়ে দে কালিকার সব তা বিয়ের ইয়ারি হেন হয় কিন্তু আমার সমাজে গোকুলানন্দ গীতিস্বামীর সময় গোকুলানন্দ গীতিস্বামী গোপাল দাস বাবা যে কিতাব আসন তার পাও এন্ট্রেন্স গোপাল দাস বাবা দিলা রাখ না এন্ট্রেন্স এন্ট্রেন্স মানে ওয়াকা এন্ট্রেন্স মানে মেট্রিক ওয়ালা গোপাল দাস বাবা দিলে গোকুলানন্দ গীতিস্বামীর ডাকগোবারা রূপে এন্ট্রেন্স ডাকগোবারা বলে কোনো গোকুলা ককুল কীর্তন এলাদে সুপে এন্ট্রেন্স এন্ট্রেন্স বাবা বলি আছে গোটা আছে বলতে আমার কপাল গৃহী ডাঙর তথ্য আর নেই গা এও আমি মনুষ্য বলাবো নাই দৌব নাই এরে এন্ট্রেন্স বাবা বল তাই গোকুলানন্দ গীতিস্বামী লয় ডাকবার ইয়া পিছে দে সাধু বাবার আঙ্গে সেগার গিয়া সাধু বাবার আঙ্গে খালো সেগার
লইয়া 24 বছর বয়স সূপে সাধু বাবাই মাথায় এটা লুহংকর গাছ না কিয়া না বলে তার পাশ মহাপ্রভে 24 বছরে সন্ন্যাসী গইল হানতে মেয়েও 24 বছরে সন্ন্যাসী গইত উলিয়া 24 বছরে সন্ন্যাস ধর্ম লইল হে ভাই তথ্য কানে নিকালি এটা কত মিহিয়া নিকালাও এটা বৃন্দাবন আছে আটিয়া নিকালা আছে আমার গোপাল যাবি আমার তোমার পরিবার তোমার বুড়া ভাগ আছে তোমারে পেতে ওয়ান না যাতে কি আনতে দিবি মোর বুড়াবার গুরুবে তোমার বুড়াবার গুরুবে বিশ্বর মানে গোপালদাস বাবা আজির পরিবার ক্ষতি হার হইতে বাংলাদেশ সরকার এটা হলে পাগল হইতাম কৌপের মাঝে উড়ে সাধু বাবার সেবাওতা করতে 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 লমিতে গা তনুবাবু ব্যারেস্টার গহানতে মাইরে তাকিটা এগোই সামাল দে পারতে ক্ষতি সাধু বাবার মুরু জবরদস্ত আছে কইলা ডকুমেন্ট করো বলতেই বিষ্ণুপ্রিয়া মণিপুরীর নামে ডকুমেন্ট করলে থাইতো কতি চাতে আনরে বানা পাগে তাই হানতে হে যে তর্পণ দে না জিতে গা হোটেলর খরচ খানা খরচ অত্যাচার তারা নাই বুঝিল জাগা না পিতারা উপে সর্বজন সাহা তা জমি হ্যান ধান করে কিন্তু মহাপ্রভু সপনাতে দুভাস ও রে ভুবনেশ্বর বুলতারা ও নবদ্বীপে থারা না করিয়া বৃন্দাবনে জারগা স্টেশন গত বইয়া চালাক করে ডাইহান গা বলে চাষিয়া তারে ডাকিয়ার আর নবদ্বীপে ছাতনা ঠাইরে হরিনামে হান শুদ্ধ না তাছাড়া নবদ্বীপে শুদ্ধ হরিনাম গাকুড়াক গুরু এহালো মহাপ্রভে তারে বৃন্দাবনে জানা না যে সপনে জান দিলপে হাইমি জিতেও থাই তো ভাই হান কিন্তু মোটা শর্ত আন আছে কুহান বিষ্ণুপ্রিয়া মণিপুরী নাঙে জমি হান দিলে ঠাই তো নাইলে না থাকে এরে সেন্টেলও বেশি যে হান মাত্রা তাই গৃহী ধানে আইতে মেলেরিকে আমার বাচ্চুদা আমার দাদা কাছিতে বাসা পেও আছি মানুষ নাই মরে খারাপ না পিবা বিমাকা সিরিয়ারি দিয়ে আমি নুই নৌ পাও ওটা বাজানা না বিকেল 500 কিলো আমি দোকানে গিয়ে কীর্তাও না পিত বিমর গদাও যুগে নৌ চলে মানুষ আর থাপনা দিলে পুরুষে অ্যারেস্ট করতার অপে গদার ইয়ারি অপে নৌ চলে গণতান্ত্রিক দেশ সার গালিয়া তো লোকেশ দেয় তাই এখন দ্রৌপদীর বস্ত্র হরণ হওয়ার না ভাই গোলা করে হুতা তেরা দেশ এই লোকজনে গণতন্ত্র হ্যাঁ চেঞ্জ হই না ইউতা ইয়ার এলে এবার কাপ করবালে দিতা না ইউতা ইয়ার এরা আমার বাচ্চুদা আসি তানুর পরিবারে আনে বাসাতেও আসি পরিবার আনে বাচ্চুদা যে নিয়ে এলে আমার বাসা আনে পৃথিবীতে না উল নাই মণিপুরী জাতির বাসা আনতে গণসংগ্রাম পরিষদের প্রেসিডেন্ট গতে বাচ্চুদা না তার ইহু যাবা তাহাই গেল বিশ্বর বুকে যত বই তটরি থাকা হক তুমি সাহসী মানুয়া অথাইয়া ঠাইলেতে বাচ্চুদা অনিল রাজকুমার আইতে বাচ্চুদা আছি আমিতে তানুর লগে লগে দাঁত দিলাম তার গতিকে এরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সেন্ট্রেল অফিসি পেইতে গা বিমলে কি আন কালেকশন করেছে হার পাশ আজি আমি সেন্ট্রেল অফিসি যে ত্রিপুরাত কি সাথে পেও আছো আন আজি হার পেয়ে বুদ্ধা সাধু বাবার ডকুমেন্টও আনে তাহেনর ডাকুলাগর দীর কাগজ আনে সেন্ট্রেল অফিসি পাই বিজয়লক্ষ্মী দেওয়া ইয়ারি হান দিল সাধু বাবার ডকুমেন্টও আনাত বিষ্ণুপ্রিয়া মণিপুরী লেখা আছে বিষ্ণুপ্রিয়া বলে লেখা নেই যত মণিপুরী জমিতে বিষ্ণুপ্রিয়া লেখা আছে আখান জায়গা হান গোবিন্দ বাড়িতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী লেখা আছে কতি হান সাধু বাবার ডাকসে মানু আর পেয়ে সাধু বাবার দেখি মানু সাধু বাবার জীবনী আলোচনা করা নেই ও ওরে ডকুমেন্টও তা লভ প্লেস করিয়া গিয়া আমার আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী লেখইলাম আসামেতে কেস করিয়া সুদেশ নাম উল্লি আর হক কমিশন বহিয়া আমার বাচ্চুদা সে আন্দোলন করলা আর হে পিছাদে হক কমিশনে কমিশনের রাইহাল লগিয়া পেলাঙ্গা তা ও সময় তো বিমলয় কুতাহারি সংগ্রহ করে হে সাধু বাবার গুণে ওপে তনুবাবুরে আনিয়া আস্থা সমাজে আনার তো তা সাধু বাবার কতিহান যাতমা না পাশে পাথার কান্দি দায়া তনুবাবু রিটায়ার্ড আর আগে তা 58 বছর বয়স 2 বছর পরে রিটায়ার্ড হইতে গিয়ে ওপে ব্রিটিশ সরকারের মাতে হে তা সবে বমিনি আগে তাও কতি হ্যাঁ ইয়া কইয়া গেছে গাওয়ান ও সংসারের আদিয়া এরা তো জন্না পিতি তা তনুবাবু আছে ও আপানে আর্থিক কথা রাখা তনুবাবু আপানে গোপাল না যাওয়া দিব তারা এটা আমার দেখি স্বার্থবোধ না আমার কি মানো অপারতেই তা 58 বছর বয়সে চাকরি আছে সাধু বাবার কথাই নবদ্বীপে জিতে যা তনুবাবু রে কি আপু জানা কথাই তা তাতে ওদিন কি নিয়েও চিন্তা না করেছে জিপুতর চিন্তা না করেছে সাধু বাবা ডাকতে ডাকতে গিয়া সংসারের আজ অপি মাইল করিয়া ডকুমেন্টও তা ঠিক করে দিয়া আজি গোবিন্দ বাড়ি সমাজে জিয়ার গাথা নাই
তেনার তলা আমিও বাবন সৌতারে উজ্জ্বলরে ফোন করলে দরান খুলে তাদের বাদ গুলি থদে স্কুলে থদে বাতরব খানে আউরি গোমর বাদ থইবে স্কুলে থই তারা ফাম্মানের ভিতরে থই তারা এক টাকা আনতে না না লাগে লেইরা পা হইলে দুই টাকা আনো দে না না লাগে তোর মতে তুই 500 দেন 1000 দেন তোর বিয়া পাঠা এ সাধে করে দেশে নাই সাধু বাবা তো ওই সাধু বাবা কতিহান জ্ঞানী গ এরে এরে বৈষ্ণবে গ কুম্পিত কাম করলে সমাজের হবাই তুই কোন বৈষ্ণব গ কুম্পিত গেলে গা হবাই তুই তা আগে তো হার পেয়া গোপাল দাস বাবা দিলে দিয়া পাঠাইলে তা বৃন্দাবন এগো ভজনের দিকে আনা ডেঞ্জারাস আমার পরম গুরু যেবাকা ব্রজে গেছে গাও পেয়ে গিরগি থানি রাধা রানী রাতি হান বাসিয়া মর পরম বৈষ্ণব নবদ্বীপে পাহে যেবাকা নবীন নবদ্বীপে রাধা কুণ্ড ফোসে গাও পেয়ে রাতিকার 12টা 1টা বাজে সে পেয়ে রাধা রানী হুক্কাং এই রাধা রানীর ও রূপান দরিয়া দরিয়া এটা ধ্রুব গাছি পলহাট গাছি ইয়ারি না এটা একদম ভক্ত শ্রেষ্ঠ ইয়ারি ভক্ত ইয়ারি বৈষ্ণব ইয়ারি রাধা রানী ক্ষীরর বাটি গেল ইয়া গোপাল দাস বাবা দিন হার পাশে না এখন বৃন্দাবনে হাত দিয়ে হার পাশে এখন রাধা রানী পুরা ক্ষীরর বাটি গেল ইয়া গোপাল দাস বাবা দিন বল আমার গুরু পরম্পরা হান অতি পবিত্র গুরু পরা গোপাল দাস বাবা আজির গুরু পরম্পরা উপায় রাধা রানী ক্ষীরর বাটি গতে সে গাও পে গোপাল দাস বাবা যে খাল করেছে ও নাম পাশে গো নেই কিতা নেই তাতে বই লাগিয়া রইতে যে রবি নকরি তুই না উপরি সবা গো সাদে গো পাগলি গো নেই কিতা নেই নাম পাশে গো নেই কিতা নেই উপরি তো নিয়ে দিদি গা হলিয়া ক্ষীরর বাটি গো থ দিয়া গাছার যারা তলে হরি নাম জপ করিয়া রাতি হান কাটা ও সময়তে গুঞ্জি জাগা নেই কিতা নেই রাতি বই গান্তে পুরা নিতি ওপে রাধা রানী হপনে দেয় দে হইল তা বাবা রাধা রানী কুন্দে না হিয়া কোন নাগিন দিতারা রাধা কুন্দে আইলে ভোজন করার লাগে একমাত্র একাদশী বাদে বাবা মিতে তোর গুরুদেব ওই তোরে দেয়া পেট আছে মরে পে না হিয়া টিকা মি তোরে ক্ষীরর বাটি গো দেশ মোর গজে বিচার করিয়া না লগল গোপাল দাস বাবা দীক্ষা দিয়া ও ক্ষীরর বাটি গো গিয়া বিচারি আছে যে হব ভাই তক্তা কই ও ক্ষীরর বাটি ও ভোজন করেছে রাধা রানীর হস্তে বলো আমার গুরু পরম্পরা হান আজি পরম বাক্য হান দাদা সে মরে বাতন করেছে আর তেমনি হানি তত হানি তত রানী সুযোগ হান অতি আমার গোপাল দাস বাবা যে আজি কিনি থানি কোনো কই খাল করছ না না করছ সদানন্দ বাবাজি মহারাজ নাঙ্গান শুনো হতা ইউটিউবের মাঝে সেই সদানন্দ বাবাজি মহারাজ ইউটিউবের মধ্যে সদানন্দ বাবাজি মহারাজ বিশ্বের বিখ্যাত প্রবচক ইউটিউবের মাঝে সার্চ করে আছে সদানন্দ বাবা তা দেয়া রাশ্রী লাভে নিতে তারান তো হি করিব বিগুর তত্ত্ব কথা শুনানি আনিলে তারান তো শুনা গপ সদানন্দ বাবাজি মহারাজ এ বাবি তার মতো গৌরীয় বৈষ্ণব পুরা রাশ্রী লাহার তাহা ব্যাখ্যা করো ও কার শিষ্য গো হার পাওয়া আমার গোপাল দাস বাবা উপরে আমার সমাজে কেসার আর হিসেবে না দাদা তারা তো নামলো না দাদাই খাং লাগে আমার উভয় গোপাল দাস বাবা যে জীবনী আন ব্যাখ্যা করেছে যে হ্যাঁ তা উহান মর ইটু সার্চ করি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ উপেজ গোপাল দাস বাবাজির জীবনী সদানন্দ বাবাজিয়ে ব্যাখ্যা করেছে সেই বাক্য পুরো আমার পরম গুরু গাড়ি রব গোপাল দাস বাবা আমার পরম গুরু কি সাথে দেব সমাজ ক্ষতি আর অন্ধকার নিতে এ বিষয়ে আলোটাও বিফল দেব থানি আমার সাধু বাবার লাইনে গো বাস বিশ্বর বুকে কুমপিত ফুসে গাওয়া সাধারণ গাঙ্গ মাল্টেপে কীর্তন করি আনো পাতা সদানন্দ বাবাজি মহারাজ গো আমার সাধু বাবার লাইন বিশ্বর মাঝে বাকা বাঙালি সমাজ বল আমার সমাজতে প্রশ্ন উনি আমার কই গমান নবদ্বীপে যে কর চরণ আনবে পানার কাগজ হাজার হাজার মানুষ লাইন দোতাম তার লগে মি কুপা হান উবানার সময় নেই তার লগে উগ নামলো এগাটা কারা
আমার গুরু। তার জীবনী আন গোপালদাস বাবাজির জীবনী আন বিহান তা কীর্তন করেছে মোর ইউটিউব চ্যানেল ভবা কথা দেশ সমাজে চাকা বলে গোপালদাস বাবাজি গিরিগি থানে বসরা হান মি মর গুরুদেবরে মাতু দা গোপালদাস বাবাজির উৎসবে আন দেওয়া বলি গিরিগি থানে খানিক খেয়াল করবা সমস্ত ব্রজমন্ডলে চান্দা করিয়া ব্রজ বৃন্দাবন দামে আমার মানবা উৎসব কর্তারা গোপালদাস বাবা গিরিগি থানে মরাং আছে মেয়ে তাহা বিথদেশ ভবিষ্যতে কোনো ওই চেতাই না চেতাই ইউটিউব চ্যানেল মেয়ে তাহা বিথদেশ সমাজের কামি হ্যাং করিয়া যাও ওদিনও আ গুরুদেবরে মালতা গুরুদেব কামান কম কুহা দেনে গোপালদাস বাবা ঈশ্বর হ্যাঁ দেয় ভালো তা পুরা লাইভ ভিডিও করে 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 হাজার হাজার মানুষ প্রসাদী করতাম বৃন্দাবনের প্রসাদী আনার মূল্য 200 টাকা মানুষ যেটা আইটেম দি তারা প্রসাদীর মূল্য 200 টাকা 200 টাকাইলে আমি 500 মানুষ যোগ করে দিই তাহলে গোপালদাস বাবার উৎসবে একটু হরিসং কীর্তনান অষ্টপ্রহর গীতার মানুষ খরচ হিসাব করে আমার মানুষ জীবনে গোপালদাস বাবার উৎসব করে এইটা নাঙার মনে হরে পি বসে থাকবো না হলে দাদাই নাম লো স্যার আমি হতে পারে তুমি আমি হতে পারি মেয়ে একা মাতুরি কথা তো আস্থা সমাজে নাও বলেছি তুমি সাধু বাবারে চিনেছি তা কিন্তু সাধু বাবার গোপালদাস বাবা যে কুঙ্গমান হার পিতে গেলে গাতে বহু সাধনা করা এলাম মি কথা আন ধরিল বৃন্দাবনের প্রসাদিয়া হাক্তা যে আইটেম দি তারা উতা যদি আমি হিসাব করি আর 200 কইলে 500 কও ধরিল নি হাজার আর না ধরিল উতার লগে অষ্টপ্রহর কীর্তন উতাও ব্রজ বৃন্দাবন ধামে তার কোনো আন কতি আর হইলে পরে উসারে খরচ করে উৎসব করতাই অপে গাড়ি ধরমু ভাই যেবাকা প্রসাদি বিলেইলা চতুর্দিকে প্রসাদী বিলিয়া হরিয়া উপে বৃন্দাবনর চৈতন্য মহাপ্রভুরান্ত জয়ত্ব নিহান আল্লাহ জয় জয় ভুবনেশ্বর সাধু ঠাকুর কি জয় 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 গোপালদাস বৈরাগ্য ঠাকুর কি জয় মর ইউটিউব চ্যানেল হচ্ছে আস্থা ভ্রজমন্ডলে ধনিধি তারা আমার সমাজ শান্তি পৈতাসি গাওয়া আমার তা ডাঙর দুসাহান কি হ্যাঁ নিজেরও করে আমি প্রচার খুব না করে লেখ দিত না মাতে দিয়ে মিতে কিন্তু কোনোদিন পল্লা ধরিয়া রইল বৈষ্ণব বন্দনা না দৌড় মি কৃষ্ণকুমারের রইল মাসুঘাটে মর কৃষ্ণকুমার কমহে তুমি মাসুঘাটর মানে হেবে লোক পল্লা ধরিয়ারি হেবার লোক যুধিষ্ঠির হরিয়ারি কৃষ্ণকুমারের আর্থিক তারা করিয়ারি বৈষ্ণব বন্দনাতে কৃষ্ণকুমারতে বৈষ্ণব না হয় হ্যাঁ গোপালদাস বাবাজি বৈষ্ণব বন্দনা আনে বাকা দিয়ারে আন কতি হওয়া বৈষ্ণব বন্দনা সমাজের মাঠে গুণিজ্ঞান আসি তার বৈষ্ণব বন্দনা দিতে কি আনত তো আজি আমার পরম হারো আমি সুযোগা আন উনিলুয়া যেহেতু রাঙ্গিরারির মাল সাহেবের গতে গাঙর চিরি বিরি হান উনি আছে না আমি তো পয়সা পানার কালে দিক না উদিয়া না একেবারে নিজুম মারেছি বসে থাকবো না টটর দ্বারা তুমি পিঠির আমার বনকা হয় টটলে এনাতে কতি হবা কই আর ইয়ান দিয়ার তা হুনতে কতি নুই ওর বারার মানে হুন তারা তো এহান হইতে আমার বৈষ্ণবী ও পদগরি আর ইহান গিরিগি থানে আমি সমাজে কতি উচ্চ স্তরের সমাজ থানা কিন্তু আমার তাই আর আমি নাটলাম আমার আমি শ্রদ্ধা না করলাম আমার আমি চিত্তা না করানির কারণে আজি বহুরে যেটা মানুষের জ্ঞানী গুণী বুঝারও তাই মহাপ্রভুরে আমি আনবো তারা বহু মানুষে আমারে পুরিয়া উতারা আমি চৈতন্য মহাপ্রভুর এ পথে আশ্রিত সে তা আমি বাঙালি সেলা পুরিয়া অতিহান মানুষ অন্য লাতা ভগবান কি বাঙালি হয় না বাংলান কি হিন্দুস্তানি হয় চৈতন্য মহাপ্রভু বাঙালি গ বললে তো তাহলে কৃষ্ণ হিন্দুস্তানি গ মহাদেব বাবা কাশ্মীরি গ ভাবি আমি নবজি কে বলে আমার বিশুবিয়া মনে বুঝি দৌতে নেই আর নিবার এখন মাতলি তা বরদাজ গোত্রীয় আজিকার কর্মরে তা দ্রোণাচার্যর বংশ না
আমি বার এখন খেলা দিয়া দুনাচার জগ হিন্দুস্তানি গ বলে দুনাচার জগ আমলক বলে কোনো বোলা না যেটা আমি আজ দুনাচার জন্য আমলক বল কারণ দুনাচার্য বরদাস গোত্রী হব আমলক বরদাস গোত্রী আই তর্ক করি আমি তে গবেষণা করছি মানে আমার লোক তর্ক করতে গেলে আমি তে ডকুমেন্টারি প্রমাণ করতে হয় কুঙ্গান দুনাচার যে কোনখান আন্তর আসিল সংস্কৃত থারা আমলক কোনঠার আন্তর আসিল সংস্কৃত থারা না দই থারা আন্তলা গড়া হতাম রাপর যুগে বাংলা ভাষা আসিল তা দ্রাপর যুগে কি বাংলা ভাষা ছিল না বিষ্ণুপ্রিয়া হিন্দুস্তানি ছিল তো দ্রাপর যুগে কি তা আমল এনেই হইল হ্যাঁ আমল তা হঠাৎ বম্বাস্ত নুকুলে সিদ্ধান তা থান থা এটা গুড়ি গনেই গো না আমি আত্রীয় গোত্র দুর্বাসামুনি নাটক বসু মেয়েও দুর্বাসামুনি নাটক নাই আত্রীয় এবে আত্রীয় পুনরাশ নেই আত্রীয় গোত্রীয় আমি দুর্বাসার নাটক এহান লেলিকে নেই তা দুর্বাসার গোত্র কি গো আত্রায় হাতে দুর্বাসায় নিয়ে দেবুনি না ঘর দুর্বাসা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী বলে কিনা বুলা এটা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাতে 11 শতাব্দীর আগে বাংলাও নেই আছে বিষ্ণুপ্রিয়া নেই অসমীয়াও নেই আছে আধুনিক ভাষা নাই এটাতে আধুনিক ভারতীয় ভাষা MIL পরিষ্কার ফর্ম ফিল আপ করাই পে MIL উল্লেখ করাই না ভাই মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ তাহলে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হইলে দুর্বাসায় নিয়ে ভাষা আন্তরাই তা কুঙ্গাল সংস্কৃত দুনাচার্যই কৃষ্ণই দুর্বাসায় তাসা হাত হয় না আমু লক্ষিয়ে মৈরাঙ্গ লক্ষিয়ে বাসা হাত হয় মধুল গোত্রীয় বব্রুবা আনমে সেই বাসা হান ব্যাগ্র গোত্রীয় অর্জুন ও সেই বাসা হান আমার মানুষ তাদের হাবি কৃষ্ণ ভক্তর গোত্র নাই ব্যাগ্র বললে বিষ্ণু বলে পেইতেই অঙ্গিরস গোত্র বললে বিয়া পেইতে গিয়া মহাদেব বাবা রে মহাদেব বাবা ও গোত্র নেই কথা কুন্দ ও গোত্র নেই কৃষ্ণটাও গোত্র আছে রাধাটাও গোত্র আছে হাবি গোত্র নেই মানুষ আইতা গোত্র ছাড়া কি হিন্দু হয় কৃষ্ণতে কালিকার সৌগ তার আগে জন্ম সি নন্দরাজ আর কুতো খানতে ও গোত্র নিয়ে আইল গো নন্দরাজ আই গুরুদেবর নাহান কিনা আমি যে সাথে আমার গুরুদেবের নাম ধীর কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুর নন্দরাজার গুরুদেবের নাম কি ভাগবত থান সেই গা ছান্ডিল ঋষি এটা নন্দরাজ আই দীক্ষা নাল হয় গো দীক্ষা প্রচলন কি তার দাপ যুগে নিয়ে হইল না রামচন্দ্রের গুরুদেবের নাম কি বিশ্বামিত্র মুনি যে বিশ্বামিত্র মুনি বাংলাটো ওরা আইতা না হিন্দিটো ওরা আইতা সংস্কৃত না ঘর রামচন্দ্র সংস্কৃত আছে রামচন্দ্র বংশ ভগীরথ যেটা ভগীরথর বংশ তাহাতে আধুনিক ভাষা হইলু পিতে বাঙালি টাঙালি এটা হাবিতে মানুষ আক্তা নাই গুরু হতে গোত্র বলে আরি হেন না সীতাতে নেপালি হবু তারা সীতা আমার ইন্ডিয়ান গুণ আর সীতার ঘর খুড়াং নেপালে না গো তাহলে ওদের নেপালে গেছে সীতা ইন্ডিয়াতে সীতাই তো কোনটা রান খাওয়ার আছে সংস্কৃত না গো ওয়াল আমি মাঠে তা কাশ্যপ গোত্রীয় যে তা আসি আমল আর এক গোত্র আছে কাশ্যপ আর এখন ব্যাঘ্র তাহা বিদৌর বংশ এটা আমার বংশ আজ্ঞ আমার বংশ না গই তা না গই হাপি আমি আমার বংশ তো আজি এ পিতৃপক্ষ বলিয়া যে না ইয়ার আমার ভজনের ইয়ার ইয়ারতে দিলাম নাই পিতৃপক্ষ আর আমি মানে আর ডাকিয়া হ্যাঁ মানে কারণ আমি সবসময় সে ইয়ার হান আস্থা করার পরিবার এটা উদ্ধারক যে গই উদ্ধার তার চিন্তা করে রুব ডাঙর গো না গো আজি আমার কাবুল দাও বলা আমিও বলা দীক্ষা লস কিন্তু বে আপনি তা দীক্ষা না লইল তাতে বংশর মানু দীক্ষা না লইল তা উদ্ধার হইতা না ওয়াল্লা আমি ছাড়ে না করিয়া মরে আমার গুরুদেব ওই মাঠে কি তা তর্পণ দিয়া কি তা করে আকর্তা বুঝলি না গুরুদেব টিভি না মনে বেলি আয় ওটা কর ইয়ারি আমার ইয়ারি আলাদা আমি তো সমাজে আর মহাসভা সাহিত্য সব এটা লো আটাও ঠিক করিয়া তা আমি এদিক সেদিক কলে আমার বাড়িয়া মালতাই কে আবু এব্বাকাই মাধব বলে মোর জ্ঞাতি আইতাই না গো সেটা বাবু নাই চিন্তা করতে গাঙতাই চিন্তা মরা সকই থাকুন আমি সকই থাকো না ঘর
ছোপ না পেলে গোত্র বৈশাখ হইতে না গয় ছোপ নাই তুই আপে বাবন বৈশাখ হইতে তিন তিন নম্বর হাতে লোকেই গোত্র যদি বেলা দিয়া চল উতাইলেতে উৎসন্তে জাতি ধর্মা কুল ধর্মা সনাতন ধর্মে চ নষ্টে চ জায়তে বর্ণ সংস্কার তার কই এহান আমি সংসারে থাইলাং আনতে আজি আমার বাচুদার সবুয়ে মোর জাগাকে ঘরে বুড়া বাবু লোক গাড়ি দেবো আমি যে বংশ এহান করে সেয়ার হয়ে বুড়া বাবু লোক না এতে কালিকার সবা ঘরে বুড়া বাকি আবু লোক এহান ধরে পারে সেয়ার সমাজ সঞ্জি উঠাই আই কাকা খুড়া বুড়া বাবু ওয়ার লোকের গাতি নিয়ে এলেও তা ধরে পাতেই গো আমি যে বাকা বৈষ্ণব আর পেতে যেমন মোর বুবাই রাখ দীক্ষা লসে গো মোর বেই হক উহানে আহান কিন্তু ঘরে আইবে তাইতে লকেই লাগে জ্ঞাতি লাগে বংশ লাগে ও বাবার লকেই জ্ঞাতির মূল্য হ্যাঁ কতিহার আক্রম হারপে চাকরি করিয়া মহা কুটিপতি গইয়াও থাক মরিয়া হ দইলে লেইরা পা লকেই ওই তুলিয়ানি তৈয়া ও খেয়ালও আন থই মহাভারতের রাষ্ট্রপতি গইয়াও থাক মরলে পুরে মুড়িবে সিঁড়ি ওর পুতকু ও নাইলে উদ্ধার নাইতে বলো লোকেই জ্ঞাতি রে লেইরা পায় তারা খেয়াল করিও বংশর বাতি নেইলে এ জীবনে অন্তত আজ্ঞ নেই আজ্ঞই অথাই তারা তাই হার পাশি মরা মরলে কি তাহলে তো জ্ঞাতি না পেলে কি আনি বলো জ্ঞাতি লাগে কৃষ্ণই বলো গীতা আনার মাথায় তা বৈষ্ণব ধর্ম আনতে লুই তারাই কীর্তাও নেই গোড়াগত আগ বৈষ্ণব বললে কীর্তাও নেই মিয়াগ বৈষ্ণব বললে কীর্তাও কিন্তু সংসারে থাইলেতে কৈলা বংশহান ঠিক করাই লাগত অর্জুনে কৃষ্ণরাং পরিষ্কার ভাষাই মাতলতা কারে মারানিকা মাতরাইতা হতমে দিন আনতে অর্জুনে ফুকারানি করল মর বেগুনিয়ে ওই ভুল করিয়াও থাকা হতমে সময়তে মর কিরা দাঁড়িতে টানু নাই দুর্যোধনের পুতকে কিরা ধরতেইও না গই অর্জুনে দুর্যোধনে লাগেছি আর হাইহান নাই এব বাকা অর্জুন বরক্তা হবিস খাইতে গো কুঙ্গ কিরাহান ধরতে গো কুঙ্গ বিষম পতি লবে ইবুনে লাগতে পারে হমা মিনেইতে পারে কিন্তু ভেয়ক হমা মিনেই ও মোরালির পরে ভেয়ক আনা লাগতে এহান খেয়াল করি আক্র চলানি মাটি বেহুসে চলানি চর্চা না করবা ওয়াল্ল লকিয়ে লকিয়ে দিবস কর প্রেম ভালোবাসা বারবতা প্রেম ভালোবাসা পরিবারে শান্তি নাকা বলিয়া বেগুনিয়ে বেগুনিয়ে আক পেতিল জাগান আছে কুংহান বংশ আনতি লইতাই দিন আন কিনা আছে বেয়কু আইতে বাই বংশর প্রেম যদি না থা উতাইলে মৃত্যুর পরে তটা কি গুণী আর হার পিয়া দিতে গাও অন্যায় কর্ম আহান করানির আগে দশ কুলুম খাল করানি থক গাঙ্গে না হইলে কি হান হইতে অন্যায় আহান করিয়া দশ করম চিন্তা করবা এবার রূপা আছে ধন সম্পত্তি আছে মনিলু হান করত হাই এবাকাতি মরানির পরে মনিলু হান করে না তে ওদিন আর তোর জিপুতে তোর সালে কতি হান বুক তাই তোর সালে তোর বাপকে কতি হান বুক তুই খাল করাই না ওয়ান খাল করা নিকা পিতৃলোকর তর্পণ ওয়ান খাল করা নিকা দিবস গৃহীথানি রূপানিকল ধন সম্পত্তি কীপ্তাও করে না রে গৃহীথানি অনেক প্রফেসর অনেক নুঙ্গি পামানুর জীবন দেখলাম মরানির পরে বিটা দেনান তারা ইয়াতে মরাই না তারা ম্যাক্সিমাম করতারা তা উতামান যে তা চিন্তায় হাইতে সমাজ না চিনলাম দিনাহান দিবসে নাইলা দিনাহান তর্পণের কা পয়সা না পেলা হাজার হাজার রূপে ব্যাংকে বরিয়া থইলা মোঠারা দিনু হান আজিকার নামে হ্যাঁ ডক্টর দুন্দিরাজ উপাধ্যায় বলিয়া প্রফেসর হয়েছে ও তেজপুরের আমার ডক্টর সুশীল দা আগরতলা মিনেশ্বর মুখারি গা গাদার গদ্দেশ্বরী গা ব্রজগোপাল দা আগরতলার তো রবীন্দ্র সিংহ গৌহাটির তো সবিতা সিংহ আমার ঘরের তো এটা নামে হ্যাঁ তারা তা হরেন্দ্র ডক্টর হরেন্দ্র সিংহ
প্রিন্সিপাল মিজোরাম নামে এখন তারা তা মন লাগে নেপালি গই শুনে তার ডক্টর গুঞ্জিরা সুপার আর কেউ শুন তাই মানুষ আনবে একটা বাজেছে বাক্কা দেশি তাই ঘন্টা আনতেছি না আধা ঘন্টা 15 মিনিট আন দিক নাকি দাঁড়ান একটা বাজির মাইতে আমি পিটিলু করে আন দিয়ে আলম কথা আছে হাই হাই ওয়ান বা ওয়ানেও করেছিল অর্জুনে আতি আলম বলিব অর্জুনে কম দাম আর প্রশ্ন আন তুল আনার বারো গীতা সাইন্টিফিক লিখা না গীতা হলো একটা সাইন্টিফিক ধর্মের একটা সাইন্টিফিক সংবিধান হিন্দু ধর্মকে বাঁচাইছে এই গীতায় জিতেন্দু সুপদে শর্মা হরেন্দ্র ভোজানান চান ঠিক হ্যাঁ না
ওতে এফ এসে ফেয়ে যার ঘরে গেলাম সাড়ে নটা তো এফ এসে কই দিই না সঙ্গে গার ঘরে গেলাম সাড়ে নাটাই দাঁড়ান এ কথা আই কম নেই ওয়ান সাল পর দিগল নাই এর পেছ আলাম ওই আইলাম পরে গা দেখ এরা বেশ সকাল গেলাম না ও সাথে না আনতে বৈষ্ণব করে কি থানি আমি তো একটা বাজিন গা তারা 10-15 মিনিট আহান এর এ উপলক্ষে যে হান মাতানি লাগে রোহান আজি পিতৃলোক যে হান মাতিয়ার বংশ বুড়িয়ারে হান অর্জুনে ওই ক্ষতি হার পাগে কৃষ্ণ আমি রে যদুগ্রীও লাগা দিলা দ্রৌপদী রে বস্ত্র হরণ করলা বিমরে বিষ দিলা ও সময় আমি হানা পাশি পিতৃলোকে আঁকি ওই মা আইতে পুরা কাঠ দলুক গাঁদা নিত্রিন আর পরের গাঁদা আইতেই মে কার্গলু গাদ্যা মরানি দিনু আন পরিল গা দিনু আনতে তার মুরগর মা দে খেললো তা কুমা হব বা আমি আপক পাক পিঠমাই লাঙ্গো না বাহুরাদ আসিলু বিতে তান যেমন মানু আগো বাহুরাদ এথার বি না খাল করেন না হত তুমি যে বাকা বিয়ে করে মারানি কা কার্গ এরানে না দিনু আনতে তার মুরগর খেললো হই আমি তো আপনি আকসাতে আপক পাক মারিয়ার গো না এরা হাসি তাহা ফি মারানিকাইলো কৃষ্ণও মরে বর দিল তোরাতে হাবি মরতাই বুলল হৈমা মর বহলক ইতাতে বিধবাই থাকিও না তারান কে লবা ও বাবা দুর্যোধনে ভুল করানি মর বহক লোকে বিধবা নি আজিকার কার্য যে এরাই তো বেহানার 100 বিধবা কাটতাই গো আগত নাগই ওটা কার বহক লোকে ওটা মর বহক লোকে দুশাসনের মূল্য কাটতই গো দুর্যোধনের মূল্য কাটতই ওয়ানটা ঠিক আছে তানো পাপ করেছি আর কিন্তু দুর্যোধনের মূল্য কাটে ভুল না করেছে না দলাপতি লাগিয়া মাঠে দিনু হান ও দিনু হানতে ওর কৃষ্ণ চিন্তা না কর অসমিয়ার লগে বাঙালি লাগতারা বাঙালির লগে অসমিয়ায় লাগতারা বা আমার রকতে কাটা পড়ে আমি নিজতা পরে রনা গই এহানকে আমি ভুলে পড়ি এখন না পিয়া অর্জুনের আঙ জ্ঞান হওয়া নাহিল তা কুহা আজিকার যুদ্ধ আমি না করত মি ভিক্ষা মাইয়া খেইত মি ভিক্ষা মাইয়া খানার কারণে যদি মোর 100 গো বই যদি তলাপতি না পিত তারা তাহলে আমি ভিক্ষা করা নিয়ে লাভ হইত উদা 100 গো না হই না উতার লগা কোয়া হাসি না এ কুরুক্ষেত্র যুদ্ধে মি অর্জুনে আখান থুথুরিকা পানি করল নিরপরাধী মানুরে নি বিধবা করত এরে গুরু দ্রোণাচার্য গো মরে দীক্ষা দিয়েছে ভাবি তো বানা পাশে তাহলে মারানি নপাত অর্জুনে কৃষ্ণনা কতহান প্রশ্ন থইল ওহান গীতা নাথ আছে আমি পাকড়িয়া শুনি কুলক্ষয়ে প্রণশান্তি কুলধর্মা সনাতনা
ধর্মে চ নষ্ট হয়েছ কুলং কৃষ্ণ অধর্ম অভিভূত। কুল ধর্ম হান যদি নেই হয় ও তাইলে কুলু আনে তর্পণার তাই কুলু আনে রে বহেছি তাহে আগে আমলক এই দিবসানাথ এহান নাত্তাই কিয়া বলে বংশবান আর তর্পণ দে কুড়া নেই লাগতে নি হলে তর্পণ দিতে ইয়ে থাক অতএব বংশবানতে মুনির এল পরিচয় আর নাই নিঙ্গলের এল পরিচয় আর নাই তাহলে তর্পণ না প্রাণতে পিতৃলোক না হি আমার তাই আমি আজি বৈষ্ণব সেবা যেটা দিয়ার আমার পিতৃলোক এক পিতারা তাহলে পিতৃলোক না হি আমার লাহানতে পিতৃলোকে হৈপদবেল তাই হৈপদবেল আনি কারণে বংশবান নাশ করানি হাতে আমি রাজা গনাইলো বলিয়া বংশবান নাশ করতু ভিখারি হইলো হাতে কি তাই আর এক ডাঙর প্রশ্ন হান করল অর্জুনে কুঙ্গা অধর্ম প্রবাদ কৃষ্ণ প্রদর্শন্তি কুলস্ত্রীয় স্ত্রী সু দুষ্টাচু যাই হতে বর্ণ সংস্কার কারক বড় বহকু যদি অনাচার কর্ম করি দি বহকু যদি সঠিক ব্যবহারে না চলি দি বহকু যদি গড়ে মুনি দি পদবে মুনি নিয়ে তাই হানতে আর এক বংশর মানু আগ গড়ে হন তাই নাই আটকা কুড়া নেই আগন তাই নাই ও বংশবানার মাঝে দাদা কাকা কুড়া বেগুনিতা মজবুত হইয়া থাইলে মানু আগ বিকা কথা মিতে চিন্তা কথাই থাকে অল সিংহ হার পাশে ক্যারেটার বা চুব বারো তার বক্সার বে হব আছে নাম করা মানু না বিকা কথা মিতে দশ করুম চিন্তা কর্তাই ও আলো বাকুরিয়া লা খানি শক্তিশালী মানু লাগে বংশ আনা উচিত না করিয়া মানে বিটা ধমিয়া উড়ে নিঙল লয় ফাঙি কথা তাই গাঙ্গর দেহান চলে টাউনে দেন চলে গাঙ্গর দে চললো আমার বাবা কাছে আদর্শ যে তা মেনটেন করে থাকছি আমার বিটা আগত কুকুর হম হইতে পেয়া চিন্তা করি আমি ও লাগে হাত দোয়ার খুলিয়া নাথ দিবা গাঙর বনকা করে বৌজকা করে ফাঙি করানির অধিকার কাটতাও নেই এহান আমার আদর্শ আর না কই উদালে বইয়া ফাগি করানি গুয়াখিয়া ফাগি করানি ওয়ান আমার আদর্শ আর না বিটা কথম হইতে দশ করুন চিন্তা করা এই লাগতো অমুক আছে এহান আর জুনে মাতের হান আমার বিটা দে ফাগি করানি মানুষ মানিয়ে কর উচিত না করতারা বিটা কথ ফাগি করতারা টাউনের তো আর হিকি কামাতা কুমি মালতা আমি লোকে ডং ডং করে আছে নেবার ওয়ান এটা সৌজিপুর মানু নাই তাই মশো বইলে রিক্সে তেতি কাঁধার আর দশু খেলিয়া বইয়া ফাগি করানি গুয়া খেয়া ফাগি করানি আজি সমগ্র মণিপুরী সমাজে ও আদর্শ আর নেওনির কারণে মহাপ্রভু চৈতন্য দেবে উপযুক্তভাবে কিতাব লিখি তা গ্রাম্য কথা না শুনিবে গ্রাম্য বার্তা না শুনিবে গাঁর মানুর লগে আড্ডা না মারিস গাঁর মানুর লগে ফাগি না করিস তোর পার্সোনালিটি আনতি বোঝাইতে চলিস তোর পরিবার আর চিন্তা করেন অর্জুনে ওয়ান এই মাতের আর স্ত্রী সু দুষ্টাচু যায় এতে বর্ণ সংস্কার যে জাতি হান আর নারী জাতি চরিত্রহীন তারাও বংশবান নাশ হইতে কোন আটকা না পুরুষের দ্বারা বংশ রক্ষা হয় না গীতা পরিষ্কার মানল নারী জাতি বংশ রক্ষা করে একমাত্র পদ্মাবতীর কারণে জয়দেব কবি গীত গোবিন্দ লেখে পারে হেতা নারী আগ যদি সতীত্ব এবং আদর্শ থাইলে ওর স্বামী ও উজ্জ্বল হইয়া থাইতে তা পৃথিবীর ইতিহাসে ওয়ানোর জাৈল্য প্রমাণ আছে পদ্মাবতীর মতো গৃহিণী আগর কারণে জয়দেব কবি গীত গোবিন্দ লেখে পারে হেতা আজি যে গীত গোবিন্দ দেহি পাদ পল্লব মুদারম পদ্মাবতী চরিত্রহীন হইলে গীত গোবিন্দ লেখেন মারে ওয়াল নারী জাতির একাং এমন শক্তি আছে যার হেবি সর্বভূতেষু মাতৃরূপে ন সংস্থিতা নমস্তস্তাই নমস্তস্তাই নমস্ত সমস্ত পৃথিবীর মাঝে একমাত্র হিন্দু ধর্ম নারী পূজা কর্তারা আর পৃথিবীর কোন ধর্ম নারী পূজা না কর্তারা ওয়াল হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম যে ধর্মে নারীকে পূজা করে নারী নারীদের ইমামুরে পার্তারা সমাজও আর একমাত্র হিন্দু সমাজ স্বামী বিবেকানন্দের চিকাগো ভক্তি ছায় মাদার্স এন্ড সিস্টার্স গুলার কারণে বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ কারণ বিশ্বের মানুষ ইমা ও কুম চিনে নোয়ারেছে ইমা বাবা চিনে নোয়ারেছে মাদার্স এন্ড সিস্টার্স আজি উহান অর্জুনের মাতের হাত
আমি যদি মুনিসিপত যদি হাবি বিধবাই তারে আমার নারী এটা যাবে একা ক্ষমতাহীন হইতাই একা বর্ণসংকর হইত উতারান কে তার সৌজরম দিতাই উতাই তর্পণ দিয়ে মানব বাপক উদ্ধার হইতাই নারী জাতি যদি চরিত্রহীন নাই তারা বর্ণসংকর জরম হইতাই ধুকা চালা জরম হইতাই তাই তর্পণ দিয়া পিতাই গো আদর্শ নারী জাতির একমাত্র পিতৃলোক উদ্ধার করতে পারতাম তা নারী জাতি তার ওর সতীত্বর কারণে স্বামী ভক্তির কারণে এটানা শুনানির কারণে আজি ঘরে করে ডিভোর্স এক মাস পর পর দুই মাস পর পর দুই বছর পর পর পদিক করি ওই মরে মাতে তা আমি তো উকিল না কইহানতে সমাজ সাল মইয়া হইলা গীতাবাণীর শুনানিতে সাদে শুনানি নাই নারী জাতির উপরে আস্থা পৃথিবী গা নারী জাতির উপরে যা দেবী সর্বভূতেশ মাতৃরূপের সংস্থা সুদেশ নাই ভুগর গুলিগলিয়া ব্যাখ্যান প্রতিষ্ঠা করেছে নারী শক্তি সারা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা জাতি পিলাতা নারী শক্তি লোপমুদিনীর কারণে বাচ্চুদাসী আমি তিমে আন্দোলনে আটলাংতে নাই গুলি খিলাতা কুঙ্গ প্রমুদিনে গুলি খাসে গ রত্নাই গুলি খাসে গ নমিতাই গুলি খাসে গ সুদেশ নাই গুলি খাসে গ এরে নারী জাতিয়ে তাই গুলিবিদ্ধ করিয়া যাতে হানরে উপহার দিলা তা শহীদ সুদেশ না বিষ্ণুপ্রিয়া মণিপুরী 149 শিক্ষক এ সুদেশ না রকতর কারণে পেলা তা এটার কা পাগল দাব দেহিলাম তা আমি বাচ্চু দাস এপে কোন আমি সমাজের আর দেউরি হার না ওই নারী শক্তি আর ইহার দেউরি সুদেশ নার কারণে সমগ্র ত্রিপুরার মাঝে সেন্ট্রেল অফিসে পেলা তা বিজয় লক্ষ্মীর কারণে উপযুক্ত নারী আগ উপযুক্ত স্বামী আগর আদর্শ হান গড়িয়া থইয়া মন্ত্রী গইয়া গেলি গা নারী শক্তি কিসাদার আজিকালি পঞ্চায়েত অপিয়া না তার উপরে ভারত ত্রিপুরা রাজ্যে তিনবার বিধায়ক গইয়া সেন্ট্রেল অফিসে তেইরাতে উপহার দিল যাত নারী শক্তি আমি বুঝানি লাগতেই না বৈষ্ণবগিরি গিথানি ডিম্বাবতীর কারণে গিরিগিথানি খানিক কনে দিবা নারী শক্তি কি আনো মাত্রা সমগ্র রাসলীলা হান বিষ্ণুপ্রিয়া মণিপুরী গীতারা তা কার কারণে বিম্বাবতীর কারণে সেন্ট্রেল অফিস কুড়িয়া না ভাই আমাদের এক তলদি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সেন্ট্রেল অফিস কুড়িয়াও তা পাগল উতারিয়া দিল ওটাতে ধরে ধরে বারানির পার্টি হানতে আজি বিম্বাবতী আরিয়ান শুনি বিম্বাবতী নাঙান শুনেই তা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে নারী শক্তি যদি বলি আর বিম্বাবতী নাঙান নাই বিম্বাবতীর কারণে এর জাতি এখন ধর্ম সংস্থাপন পেলা তা মণিপুরে বাক্যচন্দ্র মহারাজ এই যে বেকার আশ্বান করা নি কাউ ভাই রাধাগ বিচারিয়া না পেল সমগ্র মণিপুরে রাধাগ কুড়া নেই কারণ স্বপ্নাদিষ্টে যে বেকা বিরা বাক্যচন্দ্রের আশ্বান করবো বেকা বিম্বাবতী সারা কোনগ রাধাগ না করলা কাওয়ার যাত্রা মেইতেইও তো না বিষ্ণুপ্রিয়া নাই মরানি দর পিলা আপ দিয়ে যে মরানি কা প্রস্তুত থাই তারা অমরই তারা তা বিম্বাবতী ওদিন স্বপ্নাদিষ্ট হইল তা যে রাস্তানার রাধা রই তৈ ও জ্ঞানে মরতই ছোট নারিয়ে তা গো মরানি না করতারা বিম্বাবতী উঠে মা তিরি হান কৃষ্ণর লগে লুহ গইয়া নাসিয়া যদি মরানি আনইলেতে মণিপুর রাজ্যে বিভিন্ন আবতী রাধা গইয়া নাচত উবাকাতে বয়স মাত্র 11 বছর কার্নিঙ্গল সভা করাং কৃষ্ণ প্রেম হান জাগিয়া যে বাক্য হান বাপ করাং মাতল মি রাধা গইত নারী শক্তি সারা রাসলীলা হয় বিষ্ণুপ্রিয়া মণিপুরে যে রাসলীলা হা লোবাসি হা নারী শক্তি লোবাসি হান বিম্বাবতী অধি রাধা গনা একলার ভাগ্যচন্দ্র আশ্বান করে পালতা নয় নাইলে তার আশ্বান করে না লইস নাই আমার মণিপুরে মীরাবাড়ি আরি দি তারা মীরাকে প্রভু গৃহদারি দেই নে লেরি কুলাই দিনা হান বিম্বাবতীর লেরিক সোয়া হান যা দেই নে মীরাকে বাই প্রভু গৃহদারি রাজস্থানী নিঙ্গল গ রাজস্থানী জনসংখ্যা হাঙ্গিয়াম রাজস্থানী বাসাওয়ান হাবিয়ে বুস্তারা মীরাবাই আমার অন্ত কোন অংশে বিম্বাবতী কম না গই গিরিগিতানি হার পেয়া থই মণিপুরীর অস্তিত্ব মণিপুরী উল্টারা তা কিতা হার পেয়া থই স্বামী বিবেকানন্দ মাঠে হিলতা নিজের জাতিকে চিন নিজের জাতিসত্তাকে ভুজ ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্মের শক্তিকে ভুজ বিষ্ণুপ্রিয়া মণিপুরী কিতা কালীপ্রসাদরে বানান বাগা দিয়া ডাঙরই তাই গ
না ডাঙর মানুষ আরে শুকান করে ডাঙরই তাই গ ডাঙরও বলে ডাঙর বলে ডাঙরই তাই তা আজি ডিম্বাবতীর গিন কোন বাবই না গেই তারা মীরাকে প্রভু ভিড়ি দাঁড়ি বলেছে বলিয়া মীরারে মীরারে ল মানে গৌরব কতরা মি মানস সিং ওই মাতরিতা মীরাবাই আমার বিম্বাবতীর আংত কুনং সেই কম না গই বিম্বাবতী ও কৃষ্ণর লগে লুহং আছে বলিয়া দাবি করল মীরাবাই ও মাতৃ আর আসানা যুগলার তিহান মরে কৃষ্ণর লগে উবা করিয়া করা দেছিল হে কৃষ্ণ যুগলার তিহার আসানার পরে দিয়ার উপে বাপকে যে বেকা যুবতী গই নিগাও পে বিয়া সাদি বিয়ারি দিল পে বাপকরে মালতা বাবা দিখুরুং দিয়ার থান মরতে কৃষ্ণর লগে আসানার দিয়া দে হত তার বিয়া আনতে কাল লগে জগতের মধ্যে আমার স্বামী ভগবান শ্রীকৃষ্ণ ও আমার নিঙল না গই ও খাই গো থাক খাইয়ে রাস্তা সারা থাক বিম্বাবতী মধুকৈল প্রিয় নিঙল বাক্যচন্দ্র মহারাজায় পালেছিল ও মীরাবাই ওই এরে মণিপুরী সমাজরে উপহার দিলা তা জন্মে জন্মে মণিপুরী রাস করে পার তাই পৃথিবীর ইতিহাসে কোনো ওই করে নয় তাই বাঙালি রাস করে পা তারা তা না গুজরাটে রাস করে পা তারা তা না হিন্দুস্তানি রাস করে পা তারা তা না নরেন্দ্র মোদী রাস করে পারে তা না উড়িষ্যার রাষ্ট্রপতি গই রাস করে পারে নি তা পৃথিবীর বুকে একমাত্র রাস করতারা তা আমার মানুষ রাজর গোপী হংকরিয়া ফটো হংকরিয়া রাজে পার তাই কিন্তু রাধা গইয়া নাচে নয় তাই পৃথিবীর বুকে রাধা গইয়া নাচ তারা তা আমার নিঙলে আমার নিঙল সব এই তানুজারে দিতে ইয়ারি তা আমি নিঙলরে গপ দিয়া তারা নিঙলরে গপ দিলে সংসারে সুখের বাদ খেতে নাইলে সময় মতো চাও না পিতেই বাতু না পি ওয়াল রাধাই রাসান কাছে রাধা রানী চরণে দিগল হইয়া পড়ুতা ওয়াল কৃষ্ণ ভগবান হইতা বিম্বাবতী জগতের মধ্যে উপহার দিল তা একমাত্র পৃথিবীতে রাধাইয়া নাস্তাই তা মণিপুরী মানো গোপিয়া নাস্তাই তা মণিপুরী মানো ইস্কনে আমি রিসার্চ করলো পে মরে গৌরীয় মঠে বহসু পে সিকি মহারাজ ন্যাশনাল হাইওয়ে এরে ন্যাশনাল হাইওয়ে গৌরী মঠর সিকি মহারাজ তারাঙ্ক আমি বহু শিখেছো এটা মহাপ্রভুর পথে লমইতে মরে দীক্ষা দিই বলি দীক্ষা দিন হ্যাঁ আমাদের একটা মণিপুরী একটা আছে এটা কে ইস্কনে দিত বাঙালি জেলা গেল লুহং করানি মানে ইস্কনে জানা মানে একটা মোর জাতথানে রাজিয়া মোর জাতর আদর্শে রাজিয়া ধর্ম করানি মানে নরকে জানা ইস্কনে কৃষ্ণ বস্তারা হরিনাম সংকীর্তন কতরা হাইহান কিন্তু জয়পতাকা স্বামী এলাকা ধর্মগুরু গৌ আমার হিন্দু গৌ না গই খ্রিস্টান গ জাত কুল বিচার নেই কীর্তাও নেই চৈতন্য মহাপ্রভে কিবা বিপ্র কিবা শূদ্র নাসিকেনে নই যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় চৈতন্য মহাপ্রভুরে আমি সমাধি আর আমার অবতার গ কিন্তু আমার সমাজের ইয়ারি কত হান না করিয়া চৈতন্য মহাপ্রভুর আগানুগা ভজন আমরা মানি কিন্তু মণিপুরী সমাজ সত্যযুগ থেকে বৈষ্ণব আমি ফিরালকু বিয়ার গো না গই দেহেই তা কুঙ্গই ফিরালকু তারা তা ফিরালু আন কুপানি আন কি হার গিরিগিতারি মে ফিরাল হান কুপলাক ফিরাল কাহাকে বলে ভগবান শ্রীকৃষ্ণ উত্তরায়ণে ঘুমের তো উঠিল আমার ঘরে আহিলাল মিনিস্টারা কইলে গেইখান করে ওর সাথে ফিরাল কুপিয়া প্রভুরে বরিয়া যা থান এহান কি তা মহাপ্রভু শিকা দিয়া করেছি হান না মহাপ্রভুর সমাজ মানে ফিরাল কুপ তারা গ আমি ফিরাল কুপিয়ার যা থান আমি গৌরাঙ্গ মহাপ্রভুর হাবিতা ইয়া করিয়া কিন্তু আমার পাগুড়ি আর নাবেল টাঙায় গৌরাঙ্গ মহাপ্রভুর ডাকু আমি না বাড়ি টাঙায় গৌরাঙ্গ মহাপ্রভুর ডেকি এসাদে না ফাল দি টাঙায় চন্দে চন্দে ফাল দি টাঙায় গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম সংকীর্তন করেছে আমি লীলা সংকীর্তন করতাঙায় আমার মণিপুরী হরিনাম মারল প্রেম নৌকার মতা নৌকার খারাপ পেয়ে না পেয়ে হরিনাম জপ করতে নুয়েই ওটা কিন্তু রাশি জাগরণ আনইলে আরও যে যে বাকা তুমি তরু আমি লতা তোমায় আমায় ছাড়া কৃষ্ণ ছাড়া হইলু বৃন্দাবনে বলিয়া হরিনাম না আন দিয়াইলে পুরস্কার ও আলো হদিন টাঙালো খাইলে মোর গুরু ভাইয়া দৌয়া মরে লেরিক দিয়া জাগরণ করলাম মরে লেরিক দিয়া জাগরণ করলাম আনতে মোর গুরুমাতা গুরু ভাই গুরুদেব ওই পেটি লেরিক দিয়া দিস গা ভজনের আমার ভজনে আন খানিয়া আন দিয়া দিস গা বলে তুমি রাতি জাগরণে গেল গা সুবাসে গাছে গীতাছি যত আছে তা হাবি গুমটি পিয়া লুকিলা নিমা তুমি তো এমনি জাগরণের কাহ আসু আমি বিয়ান হইয়া যাও ডাকুরা পার্টি
কিন্তু শুদ্ধ হর ইনাম নাই লেতে মিহুনে কুড়া আনা কইব কুমপিত বারো আনিয়া আন্দু বান্ধব হর ইনাম পাটি আনবো আইনাম কইলা করা আমার আশার লোক হলে হুঁতাং নাই না আমি রাস্তার আনো হুম সিনেমার এলা আনে কুপে মন শিক্ষার এলা আলো হর ইনাম দিলে বিয়ান হয়ে থাকাই মণিপুরি কুঙ্গো থাং বিয়ান হয়ে থাকি মণিপুরি বলে দে আমি মন শিক্ষার এলালো মণিপুরি জাগরণ কর্তা আমি আজি বিয়ে নাও দে মরে ফামা আরে রি করে দেয় মিগুন জিঙ্গা বললো হাইয়ারি আর মাত নুহার তারা এখানে মরে জাগরণ করানো পারছে মহার কামরে পেই করবে আমার মাত খালি থাকে চূড়ামণি আমার গুরু ভাই গবু আমার গুরুদেবরাং নাম লই তাও তারা আটে কমাতলো সবাই বালাই রাসানো করো আমার গরু জানা নাতলাই একটা পিয়া উগই গিয়া হদি আর আসানো করো উনি বলি হুতা হরি না মালো রাসান দে রান্তে বারো কানা নান মাতলো পদা গদুগো দে আমি মণিপুরি আমার কানে তালি লাকি তোর লোক বাসহিতা হরিনাম সংকীর্তন আর আমি কটাঙাই হাই হ্যাঁ কিন্তু লীলা সংকীর্তন আলো পদা গদুগো রাসান দিয়া দিলে শুনি আর তা নাইলে ওই রসাল কাল কাটান নাই আসারা দিয়ে জাগরণ করে আহির পানি ঘুটি উনা বলে শুকানো ইয়ে করে জানা কাজ আমি রাসান আর বইলাম তাতে কাদা নেই কানাই গোড়া করি জানা আড়াইটার সময় জিতেক আমি আরতিরে মাতলো আরতি আমি বিয়ান হয়ে টাঙাই গো আমার খেলা করিস বললো কারণ তুই আহিস আরতি আড়াইটার সময় তাইয়া বাসিগর তত্ত্বহান অকল্ল আমার হরিনা মান এই ভাষি উজান বাই বলে অকল্ল আহির পানি পরা নিয়ে যেবা খাতেই অন্তর্ধান কিতা আনলো সিরিয়েল আস্তা রাতি আন ধৈন্য হইলা রাসানাত যেবা করি না মান বড়াইল পিছে দেবার হো পার্টি মানা নাই চারটার সময় দাব দিলাম তাই বলে আমি হরি না মান না মানা পিয়ার হান না গই আমি যে গো যে মানু গো খিলখেই অভ্যাস আছে বলে তিতা খো হইলে আখর তৈ গো আমি কৃষ্ণর লীলা কীর্তনর কিরুতা অমৃততা পান করিয়া সাধু বাবাই বলো হরিনাম মঙ্গলে মাতে হেতা হরিনাম সংকীর্তন রাসলীলার অন্তর্জ্ঞানে হমিয়া হরিনাম সংকীর্তন করতেই তা অন্তর্জ্ঞান ছাড়া হরিনাম কীর্তন হয় না হরিনাম কীর্তন মন শিক্ষার জিনিস না গই হরিনাম কীর্তন ভ্রজগোপি অন্তর্জ্ঞানে হমিয়া কর্তারা জিনিস তাই আজি আমি বারো হৌরসুয়ার জ্ঞাপরিয়ার গা অর্জুনে এ প্রশ্নটা তুলল হান যদি নারী জাতি যদি ঠিক না থাকে তারা উতাইলে আমার ধর্ম হান উচ্ছন্ন কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্ধন নরকে নিয়তং বাস ভবতি তি অনুসম আমি যদি কুল ধর্ম না মানি আর গৃহীতারিমি বৈরাগী গইলু বলিয়া শয্যাঘাত করানি না পিণ্ডদান করানি না জ্ঞাতি খানা না বলে যদি মাতে আর তাহলে কুল ধর্ম হান মাঙইত আমার তা বৈধি ভক্তি অঞ্চলের রাগানুয়া ভক্তি অঞ্চলের বামুনের এলো যে হান সাধ্য কর্ম করি আর ওয়ান ছাড়া আমি রাগানুয়া ভজনে জ্ঞানারিয়ার গা এরে বারো দিনে হান হাববি বামুনগর এলো বৃত্তি করিয়া আমি যে হান পিণ্ড আদি করিয়ার হানরে কুল ধর্ম বল তারা তাই হান মণিপুরে আমার কুল ধর্ম হান পরীক্ষা আজি উচ্ছেদন্তে জাতি ধর্মা উচ্ছন্ন কুল ধর্ম নাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং ভাস ভবতিতি অনুসর এরে কুল ধর্ম হান কুহা সোয়া গজর মইলে ষষ্ঠী করানি সোয়া গজর মইলে অন্নপ্রাশন করানি সোয়া গজর মইলে উপরে উপনয়ন দীক্ষা লওয়ানি সোয়া গজর মইলে উপরে লোহন করবানি এতারে কুল ধর্ম তারা তা গিরগিতানি যেদিন ষষ্ঠী করতে দিন ওয়ান বাবুন বইয়া সৌর ভবিষ্যৎ নির্ধারণ করে তুই চতুর্দিকে ব্রহ্মা ইয়া তাই আমার ঘরে ইয়া পৌঁতে যাও বাবুন গো ব্রহ্মা স্বরূপ ইয়া তোর সবে ঘর ভাগ্যহান তোর সবে আয়ুহান তোর সবে ঘর ভবিষ্যৎহান বাবুন গো ঠিক করতে না আমি বৈষ্ণব গইলু বলে বাবুন গো না বর্তন করলে সমাজে নি করে নীতি বান তুই বাদ দিয়া ওতে না হইতে ওয়ালা আমি ইস্কন গৌরী অমর যেটা আসি তারে আমি আমার সমাজের তাই না করানির মুখ্য কারণ তাই আমার তা কুল ধর্ম রক্ষা করিয়া কৃষ্ণ ধর্ম হান করানি
আমি ব্রহ্ম সম্প্রদায়, আমার তো বাবন গড় ফিটা হান থানা লাগতই, মহাবৈষ্ণব গিয়েও থাক বাবন গাইতই গোসানাথ, এর আমার কুলধর্ম। কারণ আমার দীক্ষা দিতারাও তা বাবনু তা মণিপুরের তো আসি তা ওয়ানরে উপনয়ন গুতারা হান উপনয়ন ওয়ান বৈষ্ণব বই দেন আরে চেতা উপনয়ন না করিয়া বিয়া করবা বার্তারাই থা দাব দুই আইলো উপনয়ন করিয়া হেসিং আয়া বাবন গরান তো সেন করিয়া হদিয়া আতরবার লইতি আজি বিয়া মণিপুরী সমাজে কুলব কথা বাবন গরান না সকই আতরবার রাতে সিগ উতারে কুলধর্ম বলতারা তা এখন কুলধর্ম রক্ষা করতে গিয়া আমার তা বিবাহ সংস্কার মাতেছে সাধু বাবাই চারিহান মাতেছে সাধু বাবা কিন্তু বৈষ্ণব হইতে পারে তা বাবনরে সম্মান দেছে আমার সমাজের পুরা সম্মান দেছে ওয়াল গোবিন্দ বাড়িগর মাঝে ক্ষত্রিয়রে আরতি করা নিনাও দেছে তা নিজেও না করেছে আমার কৌরে ত্রিপুরার উজ্জ্বল শর্মা পাতারকান্দির সাগর আর এক দুলসর আর না সব নাই আর হারিয়াই পাহরে যাও তিন গো বাবু নাই সাধু বাবাই মনিলে আরতি করে আটকা করে আসি গ সাধু বাবার আরতিতে বাবুনু তারা কিন্তু সাধু বাবাই সমাজ স্থান বানাব আছে কুলধর্ম মহান রক্ষা করে হে তা আগ্রিকি থানি কুলধর্ম না রক্ষা করে নরকে দিতেই গা নরক নরক সৌগন নাঙ্গান বামন করে আঙ্কর দিতা আঙ্করে নাঙ্গান থই দিতা কুকুরের নাং মেকুরের নাং ইংলিশ নাং কিয়া থই তারাই দা যে নাঙ্গান আর হিন্দু শব্দ কথার যে নাঙ্গান আর প্রভুর নাঙ্গান তার যে নাঙ্গান সকলে সৌগ আয়ুহান বারে সৌর নাং কোনদিন ইংরেজি শব্দ লথনা না করে ওহান কুলধর্ম নষ্টর হান কুলধর্ম মহা নষ্ট করলে তুই আমার ধর্মর নাঙ্গান কেন আসলে তা সৌবর নাঙ্গা আজিকালি তো থইতারা নাই নাঙ্গ তা মাতলে সবই তাই থইতারা হবে যান নাঙ্গান থইতে গেলে গাতে হিন্দু নাঙ্গান থানা লাগতই না কালী প্রসাদ চাতা কালীর প্রসাদ গেলে হাতে ইউনিভার্সিটি প্রফেসর বানা গা বজেন্দ্র বুলাহান তে ডাঙর কবি গইয়া প্রবে প্রিন্সিপাল নাই সেনারও চাতা ভুবনেশ্বর ভক্ত শিরমণি বুলিয়া লেখে দেওয়া অমর হইত কৃষ্ণ কুমার তনুবাবু গোপাল দাস এটা নাই না ওয়ালে ডাঙর হইতা নাই ওয়াল ষষ্ঠী কুলধর্ম হান কুহান সৌগন নাং হান প্রভুর লোতলে না হান কুলধর্ম আর এক কুলধর্ম হানতে কুহান অন্নপ্রাশন করানি হান অন্নপ্রাশনের দিন ওয়ান প্রভুরাং প্রসাদী কাত করিয়া বৈষ্ণবর প্রসাদী পাত্রে আয়ু মারলে তা বলা আজিকালি পথে ঘাটে সৌ মর্তারা সৌ অনেকটা বিপদে পড়তারা নাগই নাগই নেশাগ্রস্ত হইতারা বিভিন্ন জিতারা কারণ আন কিয়া অন্নপ্রাশন আনতে হবা করলে নুই পাগল গ ঘরে গিয়া হদিয়া যেতা দাও তা খেয়ে লাগা যেতাও দাও তাহলে চললা ঔষধ ওই জাতিরা দিয়া ঔষধ ওই তরপন দিয়া ঔষধ ওই বাবা আমার লোকেই সব না জ্ঞাতি দাদা বলা দেই বললা কি থাকি দেখাছে মানো না করলাই মণিপুরীর খাদ্য আর আছে না হাইদে আমি তে সদাচারি খেয়ে খানিয়া আন খেয়ে আন নামা আন পিলা হাতে ডর পিয়া এরে সিকদা আন বারো ঘরের ভিতরে বরিয়া আমার হৌতালত নৌপা টাঙাই ওয়ালা আমি জীবন কাকা বাদ দিলাম আমি আর কোনো দিন পানির পক না হইয়া লেরিকা হান দিতে আর মানুষ একটাই বানা পিতার ওপরে উঠা কিতা করা নিবার না ওর হাতে সিকদা আনু দিয়াবেল তারা দোরা আনু কিন্তু সমাজের খাদ্য আন আছে ওনার ভিতরে থাই যেতে কোনো অপরাধ নেই ও তার বাহিরা আনতে কিয়া ও তার বাহিরা জানা না করে ওয়ান কুলদর মহান আর একা আনতে কুমান বাবুন করে আন দীক্ষা লইতে ওয়ান না করলে না ওয়ার এই মহাবৈষ্ণব গইয়াও থাক যে গইয়াও থাক ব্রহ্মং প্রাপ্তেন সংস্কারং ক্ষত্রিয়েন যথাবিধি বাবন গরাং তো ক্ষত্রিয় বই দীক্ষা লইত মিগ নাম উপরে লসু রাধারমন বানার্জি বকিলার আমার সেনা কইয়া তারপরে মি বৈষ্ণব মন্ত্র লইলু আর কারণ
বামুন গুলান যদি বৈষ্ণব মন্ত্র আন থাকে উহার একসাথে কনাক ছিল আতে বৈষ্ণব উহার না পাশ অত সম্বর গুরুদেব হবো একসাথে দে পারে ইহার না পাশ বলে উপনয়ন। উপনয়ন মানে কিতা মাতৃগর্ভে আসিল দেহা ও মাঙয়ে আছে দেহা কুবরে শেঙ্করই লতা বাবু কি আনলো নাম হাল শেঙ্করই তরে মা লতা জাগা হালেই চন্দন দেয় জাগা বিয়া কর হবা লেই চন্দন দিলে নাম না রসা লেই চন্দন দিয়ে আমি নলুই তাঙাই মই থকৌ নেই বাবুল গৈ না শুদ্ধ করিলে এটা কুল বাবু তার এটা নাই এখন সাধু বাবাইও মাতেছে কুল ধর্ম রক্ষা করি কুল ধর্ম রক্ষা না করলে নরকে জিতে ইয়া এ তারপরে রে পিতৃলোকর তরপণ পিতৃলোকর বৈষ্ণব সেবা এটা আমার তা করা নিলাম এটা কুল ধর্মর ভিতরে চলে এটা আমি ঠিক করতে গেলে গাতে বংশর একতা লাগতো বংশ আন ঠিকানা লাগতো এবং বংশহান ঠিক হইলে গিয়া আমি উদ্ধার আনার পথে তাপিয়া এহান গীতার মাঝে প্রভু মাতার হান হ্যাঁ অর্জুনে মাতার হান অতএব হো বাবার ও ভুলে তা এতে মহাপাপ কামা আনাতা আসু কুহা মোর বংশহান মারাতা আসু মর কাকগণক বেলাইলো আর মি যুদ্ধ না মি যুদ্ধ করলে তর্পণ না যে কুড়া নিয়ে নিতাম এহানো তাই আমার এ পিতৃলোকর গুরুত্ব আনে আজিকার প্রসঙ্গ আন এহানার এহানার পরে গিয়া দ্বিতীয় অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে এহান প্রথম অধ্যায়ে আর ইহা অপেক্ষা চতুর্থ অধ্যায়ে গিয়া দীক্ষাল অর্জুনে দীক্ষাল না লইলে কোনোদিন মানুষ আগ জ্ঞান আহরণ করা নি না রে আশ্রয় লইয়া যে ভজে কৃষ্ণ তারে নাহিত্য যে উপিত গিয়া আগুইতে আগুইতে গিয়া মুখ্য যুগে লঙ্করি গা মুখ্য যুগে গিয়া সর্বধর্মান পরিত্যজ্য মামে কং শরণ অঙ্গ্রজ বলিয়া হাবিতাম কাত করে দে পরবর্তী জনমে ঘুরলিল আপনি আই তো বাকা রামানন্দ ইয়া জনম হইতে তল্লগে মি হুড়ে গোদাবরী নদীর তীরে হুড়ে বেঙ্গালুরের পানার আগে গোদাবরী নদী বানর তীরে বিদ্যানগর বুলতারা গাঙু আনা মি কৃষ্ণ এযুগে আনার বাবুনগর কুল আনার না হাসুব আনতে রাজার কুলে আহাসুব সত্যতে তা ধাপর পেয়ে আমি ক্ষত্রিয় কুলে আহাসুব পরবর্তী কুল আমি ব্রহ্ম কুলে আইব বাবুনগই আই বাবুনগই আয়া মি নিজে গীতাহান শিক্ষা দেশু ওই গীতাহান মি শিক্ষা না তো দিন বক্তরা কহুন তো রাধা প্রেমে আন জগতে বিলাই কারণ রাধারানী লীলাহান মি বৃন্দাবনে করলু এতে হান বুঝে না তাই আগ গইও মি না বুঝি রে না বুঝ তাই হানতে মি অন্তরে কালারূপ বাহিরে গৌরারূপ হইয়া আথানি গজে দে তুলিয়া রাধে রাধে বলি আটে আটে বিলেই তো ওবাকা গোদাবরী নদীর তীরে গীতা আনরে শঙ্কর ডাঙাই গীতার শ্লোকে তারে আমি শঙ্কর ডাঙাই দিয়ে কারণ কলির জীব তাইতে আর এক উত্তম বস্তু আন পিতাইয়া গো হানতে উত্তম বস্তু আন পিতে গেলে গাতে রাধারানীর ভাবে জানা লাগে হানতে কলির জীবরে উপূর্ণ সম্পত্তি আনতে না কাহাসু থকইয়া অর্জুনে যে বাকা গীতার ইয়ার এটা দিল পে মহাপ্রভু এহ বাক্য এটা বাকা না গীতার শ্লোকে বাকা না হয় এবার কলিযুগে গীতার চোখ না কর্মযুগ আর শ্রেষ্ঠ বলতে এহ বাক্য হ্যাঁ না জ্ঞান বলতে জ্ঞান হোক না সন্ন্যাস বলতে সন্ন্যাস হোক না 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 বলল পে শান্তরস না সৈক্ষরস না দাস্যরস না হনুমান অরুয়ান হোক না ওয়ান দিনা আলেরিক দিলে ওয়ানে ডাঙরা আর ওর ব্যাখ্যা করার আর সময় নাই হনুমান পিয়ে না ওরা সিদাম সুদাম গাছে না ও বাবা এখনকার এতে কি হানি লেরি কুলাই তাইতে মে হনুমান অরিয়ারি দি তারা গো আজিকাল বাবুনে ওতে খাবি না বলে তাতে উপে দিয়া রামানন্দ মাতে ইমাজ সুদারি আর ইত না থা ইমাজ সুদাই কৃষ্ণরে পাইজন লোবার আছে মানু না বলর তা ইমাজ সুদাই কৃষ্ণরে ধরি লোবা দেশে মানু না বলো তা ও আনতে হাই ভুলি না এ রাস্তা না বলতে বলতে উপে গিয়া হাই ভুলি ইমাজ সুদাই একমাত্র পৃথিবীতে কৃষ্ণরে ভাবে পারেছে ইমাজ সুদাই কৃষ্ণরে পাইজন লোবাদা পারেছে এহান পেয়া হাই আর একখানি আগুয়া বলে রুপিতে দর্পিনী আর ইহান নাই ইমাজ সুদার গজে গ্রাধা ও বাবা লমইতে এতে বজনে হাতে দুর্বা সাউ নেই ওই যুধিষ্ঠির নেই লমইতে এতে নিঙলর আঙ্গেল গাই মরলে রেখে আর লমইতে আওতা নিঙলর আঙ করে ইমাজ সুদা বললো হাই বললো
উতার গজে রেখা গাছ ওই মাঝে সুতার গজে কুঙ্গ রামানন্দ মুরগার আপনি মাঝে সুতার গজে রেখা গুপে রাধা রাজা রাধা বলে মাতো রাধা রানী মাত সঙ্গস হরে কর গজে বনা গজ নবীতে আলেরি কুলা করে বাড়িয়া মারতাই হরিয়কর গজে বহগ বলে আলেরি দরতা রাধা রানী মাতল সিংহস ও বুলুয়া না করিস হরিয়কু ও মালগ না হে এহাতে গর্বিতর বিয়া সাদির ইয়ার ইয়ার নাই বজনর ইয়ার ইয়ানাতে রাধাই রিঙে নাই হাকি সাদে রাধার চরণ বানাতে বিপর উড়ি গান্তে এই মাতে মরে বাসিল সে হে মরে বজিরি গনা এই মা ভক্ত গনা মিবার রাধার ভক্ত গনা রাধার চরণনাথ বিপর উড়িতা ওপে রাধা রানী কৃষ্ণ বার যশোদাই কুমই সিং হওয়া না বাগিলে তে নাই তুই বলিয়া কৃষ্ণই মার লতা রাধাই জিং হওয়ার হারপানি মরার থাং বুলাতে হাই বৈষ্ণবগিরি কি থানি রাধা রানী হতে কৃষ্ণরে অতিরিক্ত বানা পিনি হানতে গাঙা আনার মাঝে যদি তোর সভা করে নিকারাজ আছে এবার হাইতা রা একতা রাইতা বছরে এক করোড় আসছিল ওয়ানে আর নিকারাজ রাতি নাস্তারা কৃষ্ণ এগ নিকা বাসি বাজার রাধাও নিকা নাসিরি একদিনতে যশোদা গ কৃষ্ণই রাধাই নাস্তারাও পে গেছে ইতে গাতে রাধাই নাসিরি কৃষ্ণ গ তার পুতখন সাত পাশে ওইটাই তো এগম্বর সব নাকি তাও না না তোর সব তোর ঘরে গুঞ্জ আছে এগো রাধার কৃষ্ণ কৃষ্ণ দুই প্রকার যশোধার কৃষ্ণ গো রাধার কৃষ্ণ ডগি সাতাক এখন যশোধার কৃষ্ণ গো ঘরেছে তেতে গুঞ্জ আছে ইয়ার রাধার উপে গিয়া হে রাধে আমার সব খানি মানি নাচাতে শিখে থাই হব আমার সব অধিনা নাচক নে রাধা রানীর নাচাও তাতে রাজদারি রং পাখরিয়া নাচে সেগো নাই জেলেই নাচাও তাতে লাইস্য উল্টারা ওটা হাতে হাতে নাচতারে ধীরে চলে রাই বিনোদিনী রাধা রানী নাচিনি তাতে অজাইবা ঘাতে সে নাচা তাতে হাই নাই কৃষ্ণ গতে গুরুরাই হে নাচে সে গতে গুরুর নাচাও তাতে চং চং ফাল দানি নাই হাতে কৃষ্ণ গুরুরা আছে কৃষ্ণ ঘরে যে বেকা নাসানির কাল্লা আল্লাহ হাতে কৃষ্ণ তো বই নাস্তারা রাসানাথ গিরিগি থানি কোনো রাস দে হ তা কৃষ্ণ তো বই নাস্তারা রাস আজি পি কৃষ্ণ তো বই রাস্তারা রাস না দেশ রাধা রানী কৃষ্ণ কই বারো যশোদার কৃষ্ণ কই নাস্তারা রাধা রানী মাত লতা মর রাধা বলে মি নাম সাবি দায়িত তোর কিরো বলে কিতাবি দায়িত্ব দাও মি কালা ফুটা হ দিত মোর সব সাথানা হবা একে নজরি তারা টুপিরানির কালিল দাগ দিয়া থই দিগো বলো তার নাম কালা আছে না আমার দেখি কালা না আর খুব ডেঞ্জারাস কালা আমার কালা আন খানি বালা কৃষ্ণর কালা আমাদের কালা আছে না দে কালা রাখান দেশে কৃষ্ণ বই বারো নাম সাগপি দেশে কৃষ্ণ বই রাস্তান নাস্তারাও পইতে যশোদার কৃষ্ণ বরান্তে চুম্বক গণিতা না রাধার কৃষ্ণ বার চুম্বকালা কৃষ্ণ গো রাধা রানিয়ে শিরাদয়া রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তির অস্মাত একাত্ম বান পিদুহি দেহ গত আল্লাদিনী শক্তি বাল দিল আসলে হ্যাঁ যশোদার কৃষ্ণ গো বক্ক বরাবেন নেই মানুষ রাসাল্য মহিলার যশোদাই মাথি দিতা বাহা কালা বুটা ও দেশ কালা সে না কৃষ্ণ বোধ কুরাঙ্গেল গাত আমি দেখি তা হতো তোর পুতা ওরা তীরা হেন আর হরি থাক এদের আসানার মাঝে দুগো কৃষ্ণর ভিতরে যশোদার কৃষ্ণ গো মাঙ্গইলি মাঙ্গইয়া রাধার কৃষ্ণ গো নাচল আর যশোদাই করে জানার সময় হুদালা থাল পুতো করে বেলিয়া জানা নোয়ারিয়া রাসস্থলিতে রাধা কৃষ্ণ ছাড়া কোনো ওই করে নোয়ারেছি ওরা যশোদা পিয়া হমান ঔরস আল্ল মহাপ্রভু কলযুগে আহিল রাধা রানীর তৃণবাংশা রাধা রানীর ভাবকান্তি বিলাসে হান করান তো আজিকার যে সাধ্য হান উপলক্ষ হান যে হান করেছি হেনা আমলকের বৈষ্ণব জেতা নিঙে তরপনাদির মাধ্যমে বৈষ্ণব সেবা করেছি তানুর খৌরাঙালের তাই শাস্ত্র হানরে বিশ্বাস করিয়া শাস্ত্র কথা গুরুবাক্য হৃদয়ে করিয়া ইয়ক সতত ভাসিব প্রেম মাঝে শাস্ত্রবাক্য মানার সানার তর্ক করাই না করে
গুরু বাক্যর গজে তর্ক করাই না করে এ বিশ্বাসে হারল তর্পণা দিদিয়া বৈষ্ণব সেবা নাম শ্রবণে আনার মধ্য দিয়া আজিকার পিতৃলোকে তা এ নামে হান শ্রবণ করিয়া তানো পবিত্র ইলা এ তর্পণাদি হাবি গ্রহণ করিয়া বাবুল বৈষ্ণবর হাবির চরণ গুলি লইয়া তানু যাহাতে নামে হানে যে সাধে পিতৃলোকর মাধ্যমে নবদ্বীপ ধামে গিয়া সাধু বাবারে হমা দিয়া তনুবাবু কৃষ্ণ কুমার সাধু বাবার আরতি বা নাঙ্গইয়া গঙ্গা স্নান করিয়া বৃন্দাবনের অভিমুখে যাত্রা করিয়া রাধাকুণ্ড শ্যামকুণ্ড সঙ্গম কুণ্ডে হিমিয়া গিরিগোবর্ধা নিধুবন যাবর বর্ষানা নন্দালয় চরণ পাহাড় বংশীবট আদি পরিক্রমা করিয়া নিবৃত নিকুঞ্জবনের আশস্থলিতে রাধা কৃষ্ণর দিব্যর আশস্থলী হমিয়া রাধা কৃষ্ণর যুবলার্তির সখী একটা হইয়া সখী অনুগত বিনে ঐশ্বর্য জ্ঞানেতে ভজিল নাহি মিলে ভজেন্দ্র নন্দন আমার আদর্শ হান ভজেন্দ্র নন্দনের পানা ভজেন্দ্রনন্দনের পেতে গেলে অষ্ট সখীর ভজনে মঞ্জুরি প্রাপ্ত অনা এ মঞ্জুরি গত যে গই ফুলা গদরিয়া পুনগৈ দোষিয়া গদরিয়া গুরুপদত্ত সেবা বাল্য তানুর আশস্থলিতে মণ্ডলীগর ভিতরে সময়া এ পর ষষ্ঠ সখীর ভিতরে আমার সখী গজে গ বিশাখা সখী যে সখীরে আমি নরোত্তম ঠাকুরর পরিবারর সখী গ বুলিয়ায় যে গরে চম্পক মঞ্জুরি বুলিয়া যে গো মাতারা উগত ভুবনেশ্বর সাধু ঠাকুর নাম ল সেগা গগত আমার পরম গুরু গোপাল দাস বাবাজি নাম ল সেগা গ এবং উগত আমার গুরুদেব আদি আপন আপন গুরুগত নাম ল সিগা গ উগর মাধ্যমে রাধা কৃষ্ণর যুগল সেবায় থাকা বলে হাবিয়ানে হরিদ্বানি করানিকা সাধারণ ভক্তি কাঠ করো নিতাই গর প্রেমানন্দে নিরন্তরে নরে ডাক বল হরি লমন্যায় বাকা সময় হল পাবি বৈষ্ণবে হ্যাঁ ও বাবা দুই ঘন্টা দেবই লাইতা পিতৃলোক পুরা উদার হইলা না দুই ঘন্টা লেরিক দিতে জুম মারিয়া পশা দিবি বলে পুরা আইতে লম্বিল নাই বিলম্ব করিক